এই হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা, এইটা আমরা ভগবানের কাছে চাই। কত সুন্দর একটা দৃষ্টান্ত দিই মা, প্রহ্লাদকে যখন তার পিতা হিরণ্যকশিপুকে যখন উদ্ধার করলেন নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান, প্রহ্লাদকে কোলের মধ্যে বসিয়ে 5 বছর বয়স প্রহ্লাদ বললো, বলো প্রহ্লাদ তুমি এইটুকু বয়সে তোমার যে ভক্তি আমি সন্তুষ্ট, বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। ওই 5 বছরের ছোট্ট শিশু প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে। প্রভু বললেন, শোনো প্রহ্লাদ, তুমি যদি স্বর্গ চাও স্বর্গ দেব, মর্ত চাইলে মর্ত দেব, পাতাল চাইলে পাতাল দেব, বলো তুমি কি চাও। মুখের দিকে তাকিয়ে আছে, কি হলো আমার দিকে তাকিয়ে আছো কেন, তুমি কি ভগবান হতে চাও, আমি তাই করে দেব তোমায়, বলো কি চাও তুমি। 5 বছরের ছোট্ট সন্তান বলে উঠল, প্রভু দিতেই যদি হয় তবে এই বর দাও, যতদিন এই ধরায় বেঁচে থাকবো তোমার কাছে কোনো কিছু চাইবার বাসনাটুকু যেন আমার মনে না জাগে। নিতাই গৌর হরি বল হরি, কোনো কিছু চাইবার যে বাসনা সেই ইচ্ছাটুকু যেন আমার মনে না আসে, এইটুকু তোমার কাছে চাই। কৃষ্ণ ভক্ত সুদামা জীবনে কিচ্ছু চাইনি, এত কষ্ট পেয়েছে জীবনে, তার সমস্ত সুখ কিনে নিয়েছিলেন ভগবান, তথাপিও কোনোদিন সুদামা দুহাত পেতে কিছু চাইনি, শুধু বলেছিল কৃষ্ণ তোর সঙ্গ ছাড়া আমায় করিস না। না চাইতেই ভগবান তাকে সর্বসুখে সুখী করেছিল, চাইবার প্রয়োজন হয় না মা, না চাইতে সব পাওয়া যায়, শুধু যদি তুমি তাকে ভালোবাসতে পারো, বিশ্বাস ভক্তি করতে পারো, ভক্তি ছাড়া ভগবান আর কিছু চায় না। তাকে ধন ঐশ্বর্য দিয়ে পাওয়া যায় না, অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না, তার জন্যে চাই শুদ্ধ ভক্তি। তোমার অর্থ নেই দুঃখ নেই, তোমার যতটুকু আছে সেটুকু দিয়েই ভগবানের সেবা দাও, সেটুকুই ভগবান গ্রহণ করবে। বিদুরের ঘরে যদি সাকর্ণ সেবা করতে পারে, শবরীর এঠো কুল যদি রামচন্দ্র খেতে পারে, বিদুরের স্ত্রী ভগবান কৃষ্ণ সেবা দিচ্ছে, একটা কলা সেবা দিচ্ছে, কলা কিভাবে, কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছে আর কলার খোসাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা গোবিন্দকে দিয়েছে। ভগবান শুধুমাত্র তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সেই খোসাটাই সেবা করছে। শাস্ত্রে মহাজন বললেন, ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে লাভ করা যায় না, তার জন্য চাই শুদ্ধ ভক্তি। শ্রীমতী রাধানেকে একদিন বলেছিলেন গোবিন্দ, রাধে আমার জন্য এত কষ্ট করো তুমি, বাদিনীর ঘরে থেকে এত ভালোবাসো তুমি আমায়, বলো রাধে তুমি কি চাও। শ্রীমতী রাধানি বলেছিলেন, বধূ যদি যদি বরই দাও তবে এই বর দাও, এই আশীর্বাদ করো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমাকে সবাই ভালোবাসে, বধূ গো তুমি আমায় ভালোবাসো বা না বাসো আমার কোনো দুঃখ নেই, আমি যেন তোমায় ভালোবাসতে পারি, কারণ আমার মতো আলাভোলা গোয়ালিনী জগতে কত আছে, তাই তুমি আমাকে ভালোবাসো বা না বাসো আমার কোনো দুঃখ নেই, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। এটা হলো ভক্তের চাওয়া। হরিদাসের অঙ্গে যখন চাবুকের আঘাত করছে, হরিদাস ঠাকুর বলছে, দয়াময় আমার জীবনের আঘাত, আমার জীবনের কষ্ট দুঃখ যন্ত্রণা সেটা আমার, আমার কর্মের ফল, কিন্তু তুমি তো দয়াল, তুমি তো করুণাময়, তুমি তো সুখময়, তুমি সুখে থেকো, তুমি যেন কষ্ট পেও না, এটা ভক্তের চাওয়া। কৃষ্ণ সুখে সুখী হয় ভক্ত, ভক্ত কখনো নিজের সুখ চায় না, কৃষ্ণ দুঃখে দুঃখী, কৃষ্ণ সুখে সুখী, এটাই হলো ভক্তের চাওয়া। তাই আজ আমরা কি চাই,
আমাকে ভালো রাখো, আমাকে সুখে রাখো, আমাকে শান্তিতে রাখো, তাই না? কখনো কি বলেছি, হে প্রভু তুমি কোথায় আছো, কেমন আছো, সুখে থাকো, ভালো থাকো? খুব সুন্দর একটা হরিদাস ঠাকুরের একটি সুন্দর কথা আমি গাইছি, কি বলছে দেখুন। হরি আমার মানস সন্তাপ নাশিতে, সন্তাপ আমার দুঃখ, আমার তাপ, আমার যন্ত্রণা, এটা আমার, এর জন্য যেন তুমি কষ্ট পেও না। এতে যদি তব দুঃখ আমার মানস সন্তাপ নাশিতে, এতে যদি তব দুঃখ আমার যাহাবা তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখ জাত ব্যবসা ছাড়তে নেই। শোন শোন একটা ঘটনা বলি। কোন ঘটনা গো মা? দেখুন, অযোধ্যার রাজা, রাজা হরিশ্চন্দ্র, এই হরিশ্চন্দ্র ছিলেন অযোধ্যার রাজা। কিন্তু হঠাৎ একদিন কি হলো, তার গুরুদেব তিনি বিশ্বামিত্র মুনি একটা ফুলের বাগান তৈরি করেছিল। মন দিয়ে শুনবেন কিন্তু কথাগুলো, খুব সুন্দর কথা, এটা আমাদের জানার প্রয়োজন আছে, এখান থেকে আমরা অনেক শিক্ষা পাব। এখন ফুলের বাগান তৈরি করেছে, আর ওই ফুল বাগানের ধার দিয়ে যে রমণী হেঁটে যায়, ফুলগুলো দেখে মনের আনন্দে একটা করে ফুল ছিঁড়ে নেয়। এখন বিশ্বামিত্র মুনি গাছে গিয়ে দেখছে যে অনেক ফুল ছিঁড়ে নিয়েছে, তাই তিনি মনে মনে স্থির করলেন যে আমি প্রত্যেকটা ফুলে মন্ত্রপুত করে রাখবো, যাতে কেউ আর ফুল ছিঁড়তে না পারে, বরং কী হবে, যে ফুল স্পর্শ করবে সেই ফুলে আটকে যাবে, মানে বাধা পড়বে। এবার ঠিক তাই করেছে। আর তার পরের দিন ওই পথ দিয়ে যে রমণী যাচ্ছে, গাছে হাত দেওয়া মাত্রই সে ফুলে বাধা পড়ছে। এদিকে হলো কি মা, সেই দিন রাজা হরিশ্চন্দ্র তিনি যাচ্ছিলেন মৃগয়া করতে, ওই পথ দিয়েই যাচ্ছেন। হঠাৎ তিনি দেখলেন যে ফুলের বাগানে ফুলের মধ্যে এক একটা রমণী বাধা আছে। তাই তিনি কি করলেন, তার ধর্ম কি, সে রাজা, সবাইকে রক্ষা করা তার কাজ, তাই তিনি নিজের ক্ষমতার জোরে তাদেরকে উদ্ধার করেছিলেন। আর এই যে উদ্ধার করেছিলেন, গুরুর কাছ থেকে না জেনে, এটাই ছিল তার অপরাধ। গুরুর আদেশ ছাড়া এই কর্ম করেছেন বলে গুরুদেব জানবা মাত্রই ছুটে এলেন সেই রাজার কাছে, হরিশ্চন্দ্রের কাছে এসে বললেন, হরিশ্চন্দ্র তুমি অপরাধ করেছ। কি অপরাধ? না, তুমি আমার অনুমতি ছাড়া তুমি যে কর্ম করেছ এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। দেখুন মা কী শাস্তি দিলেন গুরুদেব, বললেন, শোনো, যে কর্ম তুমি করেছো এর জন্য সাজা হলো তোমার এই রাজ্য আমাকে দান করে দাও। গুরুবাক্য লঙ্ঘন করলেন না হরিশ্চন্দ্র, রাজ সিংহাসন পরিত্যাগ করে নিজের স্ত্রী আর সন্তানকে নিয়ে গোটা রাজ্য গুরুদেবকে দিয়ে খালি হাতে পথে এসে দাঁড়ালেন। যেই না গোটা রাজ্য নিয়ে নিলেন গুরুদেব, তারপর আবার হাত বাড়িয়ে বললেন, দাও। দান তো করলে, এবার দিক, আহা,
দক্ষিণা দাও? বলুন মা, যে গোটা রাজ্য দিয়েছে সে দক্ষিণা দেবে কি করে? তার কাছে তো আর কিছু নেই। সে দক্ষিণা দেবে তেমন কোনো কড়ি তার হাতে নেই, তাই তিনি বিলম্ব না করে গুরুর আদেশ রক্ষা করবেন বলে নিজের স্ত্রী আর নিজের সন্তানকে নিয়ে পথে পথে চিৎকার করে বলতে লাগলেন, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো। চিৎকার করে যখন ডাকছে তখন একজন বৈষ্ণব তিনি এসে বললেন, আমার দাসী প্রয়োজন। তার কাছে নিজের সন্তান আর নিজের স্ত্রীকে বিক্রি করলেন, আর নিজেকে বিক্রি করলেন কাশীধামে কালু ডোমের কাছে। বিক্রি করে যা পেলেন সেটা দিয়েই গুরু দক্ষিণা দিলেন, নিদায় গৌর হরিব। আর কিছু রইল মা? যে ছিল অযোধ্যার সম্রাট আজ সে পথের ভিখারী, শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে আরম্ভ করলো হরিশ্চন্দ্র। এদিকে হঠাৎ একদিন তার স্ত্রী শৈবা বনে ফুল তুলতে গিয়ে তার ছেলে রুহিতাশ্ব সর্পদংশনে মৃত্যু হয়। সেই মৃত সন্তানকে নিয়ে শ্মশানে যখন তার মা সন্তানের দাহ করবে বলে শ্মশানে এলো, এসে দেখছে তারই স্বামী সেই শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে। নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে হরিশ্চন্দ্র, মাধবকে ডেকে বলছে, মাধব একটিবার তাকিয়ে দেখো আমার দিকে, আমি সেই অযোধ্যার সম্রাট রাজা হরিশ্চন্দ্র, আজ শ্মশানে পার করবার একটা কড়ি পর্যন্ত আমার কাছে নেই, কোথায় আছো তুমি একবার কৃপা করো, নিজ হাতে কৃপা করে পার করে নিয়ে যাও। গঙ্গার ঘাটে বসে বসে হরিশ্চন্দ্র কাছ এমন সাধের হিরাজ্য ছাড়ি মাধবে হলাম আমি দিন ভিখারি রে, হো কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা পার করে না, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। ওই নায়ক সাধে রাজ্য ছাড়ি চেয়ে দেখো পূবের বেলা গেল গড়ি, মাধো ওই না পূবের বেলা গেল গড়ি, মাধো নাই কই আমার পারের কড়ি রে, মাধব রে হরিব, মাধব নাই কই আমার
পারিল করি গো তোকে মাধব রে কৃপা করি ফিরাও নৌকা পার করে নাও তোকে মাধব রে কৃপা করি ফিরাও নৌকা পার করে নাও তোকে মাধব রে কৃপা করি ফিরাও নৌকা পার করে নাও তাহলে মা যে রাজা ছিল আসে ভিখারি তাই না লক্ষ্য করে দেখুন ভগবান কিন্তু ভক্তকে ঠিক এইভাবেই পরীক্ষা করে পদে পদে সত্যত্রেতা দ্বাপরকলি চারটে যুগ এই চার যুগেই আমরা আসি ভগবানের যে সহধর্মিনী আমার আপনার কথা বাদ দিলাম ভগবানের সহধর্মিনী যে যারা ভগবানকে ভালোবাসে তাদের পদে পদে আঘাত পেতে হয় কেউ যদি মনে করেন যে ভগবানকে ভালোবেসেছি কিন্তু এত কষ্ট কেন পেলাম পাচ্ছি কেন এই ধারণাটাই ভুল এটা ভুল ভুলে যেতে হবে কারণ ভগবান তাকেই কষ্ট দেয় কাকে দেয় কষ্ট একটা ছোট্ট দৃষ্টান্ত দিই আপনাদেরকে আপনার বাড়ির সামনে আপনার সন্তান আর পাড়ার কয়েকটা বাচ্চা যদি একসঙ্গে খেলা করে এত সুন্দর খেলা করছে দেখে আপনার মনে আনন্দ হলো তাই আপনি কি করলেন একটা ঘর থেকে হোক বা দোকান থেকে কিছু খাবার কিনে আপনি যখন সবাইকে দেবেন আচ্ছা বলুন তো আপনি কি শুধু নিজের বাচ্চাকে দেবেন সবাইকে দেবেন তো বেশ এবার দেখা গেল কিছু সময় পর যে তাদের মধ্যে মারামারি বেঁধে গেছে আপনি কি করবেন যখন তাদের মধ্যে মারামারি হবে আপনি কি সবাইকে ধরে মারবেন নাকি নিজের সন্তানকে ধরে আগে মারবেন কাকে আগে ধরবেন নিজের ছেলেকে তো আগে ধরবেন ধরে তাকে প্রয়োজনে একটা হয়তো চড়ও দিতে পারে হ্যাঁ কেন দিলেন সে বাচ্চারা তো কাঁদবে যখন আপনি মারবেন আপনি কেন দিয়েছিলেন মারটা যে তুই অন্যায় করেছিস এই ভুল যেন আর না হয় তাই তো নিজের ছেলেকে আপনি মারছেন অন্যের ছেলেকে কিন্তু নয় ঠিক তেমন ভগবান তাকেই সাজা দেয় যাকে সে নিজের করে ভালোবাসে যাকে নিজের ভাবে তাকেই সাজা দেয় অন্য কাউকে নয় পদে পদে আঘাত দেন কেন দেন যেন আর ভুল না হয় আঘাত দিলে কি হয় মা জীবনে যে পাপ আমরা করেছি সেই পাপগুলো খণ্ডন হতে থাকে আপনি যত আঘাত পাবেন আপনি জানবেন আমার এক একটা করে পাপ খণ্ডন হয়ে যাচ্ছে তাই আজ সত্যযুগের আসি নারায়ণের বামে কে আছে মা লক্ষ্মী মা লক্ষ্মীকে চেয়েছিলেন পত্নী রূপে কে সুতাপামুনি তিনি চেয়েছিলেন নিজের পত্নী রূপে স্বয়ং ভগবান বাঞ্ছা কল্পতরু ভক্ত যা চাইবে ভগবানকে দিতে হবে না হলে তো কেউ বাঞ্ছা কল্পতরু বলবে না তাই স্বয়ং ভগবানের যে প্রেয়সী সহধর্মিনী তাকে দিতে হয়েছিল আয়নের ঘরণী করে এলো এবার ত্রেতা যুগ দ্বাপর যুগ আর কলিযুগ কলিযুগের কথা কলিতে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে যান সারা জীবন বিষ্ণুপ্রিয়া চার দেওয়ালের মধ্যে বাধা থেকে কাষ্ঠবিগ্রহ সেবা করেছেন দ্বাপর যুগে রাধারানী শত বৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে ত্রেতা যুগে মা সীতাকে বনবাসে দিল তাতেও হলো না স্বয়ং ভগবানের সহধর্মিনী মা ভাবুন বনবাসে দিয়ে তাতেও হলো না তারপরে তার অগ্নি পরীক্ষা করলো তাতেও হলো না অবশেষে তাকে পাতালে চলে যেতে হল তাই তো শাস্ত্রে বললেন অবতার শ্রীরামচন্দ্র মা জনকীর পতি তার হইল বনবাস রাবণ করে দুর্গতি আগুনেও পুড়িল না আগুনেও পুড়িল না কপালের কি লেখা কাহার সমান নাহি যা ও গো চিরদিন কাহার সমান নাহি যা ও গো চিরদিন কাহার সমান নাহি যা
সে ভিক্ষা চায়, কাহার সমান নহে যায়, ওগ চিরদিন কাহার সমান নহে যায়। কথাটা কি বললেন, একবার যদি কৃষ্ণ নাম করা যায় তবে জীবের সাধ্য নাই যে তত পাপ করে, যত পাপই থাকুক না কেন সমস্ত পাপ থেকে সে মুক্তি পাবে যদি একবার কৃষ্ণ নাম করা যায়। কিন্তু এখানে মহাজন কি বললেন, হেন কৃষ্ণ নামে জীব লয় বহুবার, তথাপি নাহায় প্রেম না বহে অশ্রুধার, জানিবে সেই হৃদয় অপরাধ আছায়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায়ঙ্ক, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায়ঙ্ক। সারা জীবন আমরা কৃষ্ণ নাম করছি, করছি তো সারা জীবন কৃষ্ণ নাম করছি, কিন্তু তথাপিও হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তি যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমরা ভগবানকে ডাকি কেন? নিজেদের স্বার্থ পূরণের জন্য, তাই না? বলুন তো, বাড়িতে ভগবান আছে তো, কি সেবা দেন? বাতাস আর নকুলদানা কটা করে দেন? চারটে, কপাল ভালো। বেশিরভাগই তো দুটো করে দেয়, আপনার বাড়িতে চারটে করে পাই। যাক, এখন ওই যদি চারটের বেশি পড়ে যায় তাহলে কি করে? পড়ে গেলে যা গেল গেল, হরি বল হরি বল। কিন্তু অনেকের বাড়িতে আছে ওই দুটো নকুল দানা চব্বিশ ঘন্টায় বরাদ্দ, খাবে খাবে না খাবে না খাবে, আর নিজের বেলায় সারাদিন রান্নাঘরে, একবারের রান্না দ্বিতীয়বার চলবে না, তিন বেলায় রান্নাঘরে পড়ে থাকতে হবে, সকলের অর্ডার এটা নয় ওটা, ওটা নয় ওটা, পাঁচজন থাকলে দশ পদের রান্না। শুধু তাই না, আবার দেখবেন বাজারে যারা যায় বাজার করতে, বাড়ির মালিক যারা বাজার করতে গিয়ে কোনো কিছু খাবার কেনার সময় মনে মনে ভাবে বাড়িতে কতজন আছে, হিসাব করে কতজন, আমার বাড়িতে ভাই পাঁচজন আছে, তাহলে পাঁচটা রসগোল্লা দাও দেখি। কিন্তু এই পাঁচটা রসগোল্লার দামটা যে যোগান দিল তার জন্য একটা রসগোল্লা বাড়ি আসে আসে মাঝে সাঝে, হ্যাঁ। কিন্তু কৌটা ভর্তি করা আছে নকুলদানা, ওই চব্বিশ ঘন্টায় নকুলদানা কারোর বাড়িতে দুবার দেয়, কারোর বাড়ি একবার, চিলে কোঠায় দেওয়া থাকে, ঠিক তার পরের দিন আবার গিয়ে সকালবেলা ওই চিলে কোঠায় ভগবান যেখানে আছে সেখানে উপস্থিত হয়ে দেখে কি সে প্রসাদটা নিজেরা তো খায় না, থালা একদিকে পড়ে আছে, গ্লাস একদিকে পড়ে আছে, আর নকুলদানা দুটো খেয়ে গেছে ছোট ছোট কালো পিঁপড়েরা। শুধু চাইবার বেলায় ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি রূপং দেহি, যা আছে জগতে সব দিয়ে যাও। এই তো সামনে আসছে মায়ের পুজো, কি চাইবো, মা গো দিয়ে যাও, সব দাও, যত যত সুখ আছে সব আমাকে দিয়ে যাও। আর দেবার বেলায় ওই নকুলদানা বা বাতাসা। তো মা গো, সত্যত্রিতা দ্বাপর কলি চারটে যুগের মধ্যে শ্রেষ্ঠ হলো এই কলিযুগ। কেন বললেন শ্রেষ্ঠ? যেটা অন্য কোনো যুগে হয়নি সেটা হয়েছে কলিযুগে, তাই কলিকে ধন্য বললেন, বললেন ধন্য কলিযুগ, ধন্য চৈতন্য অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি কিনা এই কলিযুগে জীবের হাতে ধরে পায়ে ধরে মহামন্ত্র হরিনাম জপ করে জীবকে বলিয়েছেন, নিজে বলেছেন জগৎকে বলিয়েছেন। কিন্তু অন্যান্য যুগে আসি, সত্যত্রেতা দ্বাপর সে যুগে কিন্তু ভগবান এইভাবে দাঁড়ে দাঁড়ে ধোলায় গড়াগড়ি দিয়ে হাতে ধরে পায়ে ধরে এমনকি মার খেয়ে হরিনাম কৃষ্ণ নাম বিলায়নি, যেটা হয়েছে একমাত্র কলিযুগে।
এই মধুমাখা হরি নাম দিয়ে জগৎজীবকে উদ্ধার করছেন আমার দয়াল নিতাই চার আর গৌর সুন্দর। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, কৃত্তি যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মক্ষ দা পরি পরিচর্যং কলৌ তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাবার জন্য ধ্যান তপস্যা করতে হতো, ত্রেতা যুগে ছিল কি যাগ যজ্ঞ, যজ্ঞ করতে হতো, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, ছাগমের যজ্ঞ, আর কলিতে আহা দ্বাপর যুগে সেবা কাজ, পূজা অর্চনা, আর কলিতে শুধুমাত্র মধুমাখা হরিনাম। যদি কোনো জীব এই মহামন্ত্র জপ করতে পারে, কীর্তনা সংকীর্তন কিন্তু আলাদা, কীর্তনা সংকীর্তন দুটো আলাদা। কীর্তন হচ্ছে এক মুখে বলা, দশ কানে শোনা। অর্থাৎ এই যে আমি বলছি আপনারা শুনছেন, এটা হলো কীর্তন। আর কীর্তন সর্বপ্রথম গিয়েছিল, হয়েছিল কোথায়, বাংলাদেশে পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথম কীর্তন করেছিলেন। কোথায়, খেতুরি নাম ধামে, খেতুরি নামক একটি স্থান আছে পদ্মা নদীর ধারে বাংলাদেশে, সেই খেতুরি ধামে নরোত্তম দাস ঠাকুর তিনি সর্বপ্রথমেই কীর্তন করেছিলেন। আর হরিনাম সংকীর্তন, এটাকে বলা হয় সংকীর্তন, কীর্তন নয়, যেটা মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর, এটাকে বলা হয় সংকীর্তন। যেটা জীবের ঘরে ঘরে আমরা সবাই মিলে একসঙ্গে গাই সেটা হলো সংকীর্তন। আমার মহাপ্রভু হলেন সংকীর্তনই কপিতর, মানে সংকীর্তনের পিতা তিনি, তাই তো তাকে পিতা বলা হয়, সংকীর্তনের পিতা। তাই আজ নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর জগৎজীবকে উদ্ধার করবার জন্য হরিনাম নিয়ে এলেন। বৈষ্ণব মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো হরিনামের নৌকাখানি শ্রীগুরু কণ্ডারি সংকীর্তন কেরওয়াল অগধু বাহু পশারি বাহু পশারি। আমাদের উদ্ধারের পথ কি মা, হরিনামের নৌকাখানি শ্রীগুরু কাণ্ডারি, মানে দেহতরিটাকে যদি পার করতে হয়, ভবসিন্ধু পারে যেতে হয়, তাহলে হরিনামের নৌকায় বসতে হবে আর গুরুচরণকে আশ্রয় করতে হবে, দুটি বাহু তুলে সংকীর্তন গাইতে হবে, মহামন্ত্র হরিনাম জপ করতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই এখানে যত ভক্ত আছে একটু বলুন দেখি গুরু কৃপা হয়েছে কি না, সবার কি গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? রাধে 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 রাধে, কই দেখি হাত তুলে দেখান কার কার হয়েছে। বা 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 বা, নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা গুরু দীক্ষা শিক্ষা হয়েছে তাই তো, তা গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেটা কি মনে আছে, ভুলে যাননি তো, জপ করা হয়? আচ্ছা গুরুদেব যে তুলসীর মালা সবাইকে পরিয়ে দিয়েছিলেন সেটা আছে কি গলায়? রাধে, কোথায় গেল সেটা, হারিয়ে গেছে? আছে তো, যার যার নেই, ওই যে মুচকি মুচকি হাসি, তুলসীর মালা, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয় তাদেরকে গুরুদেব তুলসীর মালা পরিধান করান, তুলসীর মালা পড়তে হবে। তার কারণ হচ্ছে আপনি যে দীক্ষা শিক্ষা গ্রহণ করেছেন মানে আপনার দেহটা পবিত্র হলো, তাই না, আপনি আপনার এই অসার দেহটা পবিত্র হয়ে গেল। তা এবার যখন আপনি ভগবানকে নিবেদন করছেন যে কোনো কিছু ভগবানকে সেবা দেওয়ার জন্য যখন নিবেদন করেন, তার আগে পাত্রের উপরে একটা তুলসী পাতা দিতে হয়, তাই না? কেন না, তুলসী না দিলে কখনো ভগবান গ্রহণ করেন না। তাহলে আপনি যখন নিবেদন করছেন, আপনি ভোগ নিবেদন করবার আগে যে ব্যক্তি সেবা দিচ্ছে আগে সে নিজেকে ভগবানের চরণে নিবেদন করতে হবে। আমি যদি নিজেকে নিবেদন না করি তাহলে আমার দেয়া ভোগ ভগবান গ্রহণ করবে কি করে? তাহলে আমাকে যদি নিবেদন করতে হয়, নিজেকে যদি নিবেদন করতে হয়, তাহলে আমারও অঙ্গে তুলসীর প্রয়োজন। আপনার অঙ্গে যদি তুলসী না থাকে তাহলে ভগবান কিন্তু আপনাকে গ্রহণ করবে না, আর আপনাকে যদি গ্রহণ না করে তাহলে আপনার দেওয়া ভোগ ভগবান
সেবা নেবেন না নিতাই গৌর হরি বল হরি বল তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে আর কি করতে হবে শুধুমাত্র হরিনাম কলিযুগে আর কোনো কষ্ট নেই মা বদন ভরে হরিনাম করো দুটি বাহ তুলে মধুমাকা হরিনাম তা সবাই মিলে আমরা একটু গাইব হরিনাম আজ যে জন্য আমরা এখানে এসেছি এই বাড়িতে একটু মধুমাকা হরিনাম গাওয়া সবারই উচিত তাই আসুন আমরা সবাই মিলে গাই হরিনাম সংকীর্তন সবাই কিন্তু গাইবেন হ্যাঁ আমি গাইব শুনে নিন শুনে শুনে আপনারা গাইবেন বেশ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা হরি বল হরিব নাম ছাড়া কলি জীবে নাহি আরি ধর্ম নাহি আরি ধর্ম সর্ব ধর্ম সারে না এই শাস্ত্র মর্ম এই শাস্ত্র মর্ম মহামন্ত্র হরিনাম আজ মহাজন বললেন দেখো নদিয়ার চাঁদ নিত্যানন্দ প্রভু তিনি কি করলেন আজ সুন্দর করে একটা নৌকা বিহার করবে বলে নৌকা সাজিয়েছে মা হরি বল ভবসিন্ধু পারে যাবার জন্য আজ আমার নিতাই চাঁদ যিনি দয়াল গুরু তিনি সুন্দর করে একটা নৌকা সাজিয়েছে কিভাবে হরি নামে দিয়া নিতাই নৌকা সাজাইয়া হরি নামে দিয়া নিতাই নৌকা সাজাইয়া হরি নাম হরি নামে দিয়া নিতাই কে যাবি কে যাবি ডাকে বাহু পসারিয়া কে ডাকি কে ডাকি ডাকে বাহু পসারিয়া কে যাবি কে যাবি তোরা ডাকে বাহু পসারিয়া কে যাবি ডাকে বাহু পসারিয়া এই যে
দুটি বাহু প্রসার করে ডাকছে, তোরা কে কে যাবি আয়, ভবসিন্ধুর ওপারে যদি যেতে চাস, নৌকা সাজিয়েছে হরিনাম দিয়ে, হরি বল। এখন মা আসতে বললেন, নৌকা যদি এখন আমার গৌর হরির মনে বাসনা হয়েছে যে তিনি কি করবেন, ঘাটে মাঠে মানে রাস্তায় রাস্তায় হরিনাম দিয়েছে, বাড়িতে বাড়িতে হরিনাম দিয়েছে, হাটে বাজারে হরিনাম দিয়েছে, আজ আমার গৌর হরির বাসনা যে তিনি কি করবেন, নদীর ধারে মানে যমুনা আহা গঙ্গার ধারে ঘাটে ঘাটে হরিনাম দেবে। এখন ঘাটে হরিনাম কেন দেবে, আগেকার সময় তো এত যানবাহন ছিল না, বেশিরভাগ মানুষ নদীপথে যাতায়াত করত, তাই গৌর হরির বাসনা যে আমি যদি ঘাটে ঘাটে হরিনাম দিই তাহলে কি হবে, ঘাটে অনেক মানুষ থাকে, সবাই হরিনাম গাইবে। এখন গৌর হরি কি করেছে, নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়ে একটা নৌকা তৈরি করেছে, হরি বল। হ্যাঁ, নৌকা তৈরি করে সবাইকে ডেকে ডেকে বলছে যে যদি এই নৌকায় সবাই পার হতে চাও আমরা পার করব। এখন সমস্ত নদেবাসী বলছে যে প্রভু নৌকায় পার হতে গেলে তো কড়ি লাগে, কড়ি ছাড়া তো পার হওয়া যায় না। তখন নিত্যানন্দ প্রভু বললেন, শোনো শোনো, আমাদের নৌকায় যদি কেউ পার হতে চাও তাহলে কড়ির প্রয়োজন নেই। হ্যাঁ, এবার একটা কথা মা, মনে করুন যদি আমাদের বনগা থেকে শিয়ালদা থেকে নবদ্বীপের কোনো ট্রেন যদি ফ্রি করে দেয়, মানে টিকিট লাগবে না, তাহলে প্রতিদিন যত মানুষ যত প্যাসেঞ্জার হয়, এবার যদি শোনে যে ফ্রিতে যাবে তাহলে কী হবে, লোকের ভিড় হবে তো। হ্যাঁ, যাই, ফ্রি যখন একবার গিয়ে নবদ্বীপে গিয়ে গৌর দর্শন করে আসি, কারণে হোক অকারণে হোক সবাই মিলে কিন্তু যাবে, ছুটবে। তা এখন যেই না বলেছে যে এই নৌকায় যদি কেউ পার হতে চায় তাহলে তার আর কড়ি লাগবে না, এই কথা শুনে এক নৌকায় যদি 100 জন ধরে সেখানে উঠে বসেছে 200 জন, এটা হাই গৌর হরি হোক। আমার গৌর হরির বললেন নিত্যানন্দ প্রভু যে গৌর হরির এই নৌকায় যে পার হবে তার কোনো কড়ি লাগবে না, আর যেই না বলা অগণিত ভক্ত নৌকায় উঠেছে, নৌকায় উঠে এবার গৌর হরি নৌকা বইছে, বৈঠা বাইছে মা। যখন নৌকা বাইতে বাইতে ঠিক মাঝ নদীতে, এমন সময় গৌর হরি নৌকাটাকে দোলাচ্ছে, তাই গৌর হরি। এখন নৌকার মধ্যে রয়েছে 200 জন, আবার পাড়ে রয়েছে অনেক ভক্ত, আর নৌকাটাকে যখন দোলাচ্ছে ঠিক সেই সময় ভক্তরা ভয়ে ভীত হয়ে বলছে, নৌকা তো এবার ডুবে যাবে, উপায় কি, কি করা যায়। তখন নিত্যানন্দ প্রভু বলছে, কি রে অ্যানিমান, এইভাবে নৌকাটাকে দোলাচ্ছিস, যদি পড়ে যায় ডুবে যায় সবাই তো মারা যাবো রে। গৌর হরি মৃদু মৃদু হাসছে, আর এদিকে ভক্তরা সবাই ভয়ে ভীত হয়ে কি করছে, দুটি বাহু তুলে বলছে, দুবাহু তুলে সবাই মিলে হাত তুলে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে যখন হরিনাম করছে তখন মৃদু মৃদু হাসছেন আমার গৌর হরি। নিতাই চাঁদ বলছে, কিরে তুই হাসছিস কেন, দাদা হাসবো না কেন জানো, বলি তাই তো হাসি পেয়েছে, তাই তো হাসি পেয়েছে, তাই তো হাসি পেয়েছে, সবাই মুখে হরি বলেছে, তাই তো হাসি পেয়েছে, মুখে হরি বলেছে, তাই তো হাসি পেয়েছে। আচ্ছা বলছে, দাদা হাসবো না, কেউ তো সহজে হরিনাম বলে না, আজ নৌকাকে ডুবে দাগ যেতে দেখে সবাই ভয়ে ভীত হয়ে একবার তো হরিনাম বলেছে, তাই তো হাসি পাচ্ছে দাদা। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলে, না হা হা, দেখো দেখো আজ অগণিত ভক্ত আমার গৌর হরির কৃপায় সবাই তরে গেল, কিন্তু আমি অধম রইলাম পড়ে, আমি অধম রইলাম পড়ে, কত পাপি তাপি তরে গেল। সবাই মিলে একসঙ্গে গৌর হরির নাম জপ করছি, আর যে মহাজন পদাবলী লিখেছেন তিনি বলছেন, বললেন সর্বজীব পার হইল প্রেমের বাতাসে, কি বললেন,
সর্বজীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে সমস্ত ভক্ত পার হয়ে গেল। পড়িয়া রহিল লজ আপন কর্ম দোষে, কত পাপি তাপি তোরে গেল, পাপি তাপি তোরে গেল। অগয় আমি আধ রইলাম পড়ে, কত পাপি তাপি তোরে গেল, আমি আধ অগয় রইলাম পড়ে, কত পাপি তাপি লোচনদাস ঠাকুর তিনি বললেন, কত পাপি তাপি উদ্ধার হলো কিন্তু আমি অধম রইলাম পড়ে। আজ আমরা ছোট্ট করে গৌর কথা শুনলাম, গৌর কথার সাথে সাথে এবার আমরা চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই বৃন্দাবনে উলুধ্বনি হরিধ্বনি করে, ছোট্ট একটা ভজন গানের মধ্যে দিয়ে বৃন্দাবনে যাব। নিতাই গৌর হরিব। আচ্ছা বৃন্দাবনে কে কে গেছেন একটু হাত তুলে দেখান। বাহ, তা চলুন আমার বৃন্দাবনের রাজাকে বৃন্দাবনের রাজা রাধারানী, তাই তো? তা চলুন আমরা রাজার জয় দিতে দিতে যেতে হবে তো। হ্যাঁ, তা চলুন। মায়েরা উলুধ্বনি জানেন, জানেন তো? বাহ, একটু উলুধ্বনি করুন তো শুনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, রাধে जा राधे राधे, भजे जा राधे राधे, जपे जा राधे राधे, जपे जा राधे राधे, राधे अली बेली, राधे अली बेली सरकार, जपे जा राधे राधे, राधे
है जाए बको है जाए बेड़ा पार जपे जन धे राधे बको है जाए बको है जाए बेड़ा पार जपे जन राधे नहीं हो तो कृष्ण या बता जपे जन राधे राधे नहीं हो तो नहीं हो तो नहीं हो तो कृष्ण या बता जपे जन राधे राधे वृंदावन धाम अपार जपे जन राधे राधे हो जे भजे जा राधे राधे भजे जा राधे राधे राधा रानी की जय वृंदावन धाम की जय बांके बिहारी लाल की जय जय राधेश्याम मधुमय श्री धाम वृंदावन भगवान कृष्ण যিনি যমুনার বাসনা পূর্ণ করবার জন্য এই নৌকা বিহার লীলা করেছিলেন দেখুন প্রত্যেকটা লীলার একটা পটভূমি থাকে মা বৃন্দাবনে রাধা গোবিন্দ যে লীলা করেছেন এই লীলার কারণটা কি না গোলকধামে যেখান থেকে আমরা এসেছি আর কি গোলকধামে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বিরজার কুঞ্জে গিয়েছিলেন মনে বাসনা ছিল বিরজার কুঞ্জে যাবে তা ঠিক সেই সময় দেখুন এই দ্বাপর যুগে বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর উপনায়িকা ছিল কে মানে বিপরীত রমণী হলেন চন্দ্রাবলী আর গোলকধামে রাধারানীর বিপরীতে যে রমণী ছিলেন তিনি হলেন এই বিরজা আস্তে কথা নয় কথা নয় এখন ওই বিরজার কুঞ্জে যাবেন গোবিন্দের মনে বাসনা যে আমি বিরজার কুঞ্জে যাব যখন বিরজার কুঞ্জে যাচ্ছেন তখন সঙ্গে করে নিয়েছে শ্রীদাম সখাকে শ্রীদাম সখাকে ওই বিরজার কুঞ্জের দ্বারের বাইরে দাঁড় করিয়ে রেখে তাকে বলেছে তুই যেন ভিতরে কাউকে ঢুকতে দিবি না আমি ভিতরে চললাম এখন যেই না গোবিন্দ ভিতরে প্রবেশ করেছে সেটা দেখতে পেয়েছে রাধারানীর এক সখী দেখতে পেয়ে রাধানের কাছে এসে দাঁড়িয়েছে রাধানীকে বলে রাধে তোর বধূ সে বিরজার কুঞ্জে গেছে বিলম্ব না করে রাধারানী আমার ছুটতে ছুটতে ওই বিরজার কুঞ্জের দ্বারে এসে দাঁড়িয়েছে এসে দেখছি কে সামনে দাঁড়িয়ে আছে শ্রীদাম দুটি বাহু প্রসার করে রাধানী বললেন শ্রীদাম পথ ছেড়ে দাও শ্রীদাম করে জোরে বললেন আমি তো পথ ছাড়তে পারবো না প্রভুর আদেশ তা তো বললে হবে না আমাকে ভিতরে যেতে হবে তুমি পথ ছেড়ে দাও আমি আমার বধূর কাছে যাব কিন্তু শ্রীরাম কোনো কথাই শুনছে না সে বাক্য লঙ্ঘন করবে না সে কথা দিয়েছে যত সময় প্রাণ থাকবে আমি কাউকে ভিতরে ঢুকতে দেব না শ্রীমতী রাধারানী ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন শোনো শ্রীরাম আমি আমার প্রভুর কাছে যাব তুমি যদি আমাকে ভিতরে ঢুকতে না দাও আমি কিন্তু অভিশাপ করব করজোড়ে বললেন আমি পারবো না আমি ভিতরে যেতে দিতে পারবো না রাধারানী রেগে উঠলেন রেগে গিয়ে বলে উঠলেন তবে শোন আজ যে কর্মটা তুই করলি যে দত্তচ্যুত কর্ম করলি আমার সঙ্গে আজ তার জন্য আমি তোকে অভিশাপ করছি যে কর্ম করেছিস যে দুর্ব্যবহার যে দত্তচ্যুত আচরণ করেছিস এর জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই দৈত্যকুলে জন্ম পাবি করজোড়ে বলে উঠলেন রাধারানীকে যে তুমি কি বললে আমি তো শুধুমাত্র প্রভুর আদেশ
মান্য করেছি, আদেশকে রক্ষা করেছি, কিন্তু আজ আমাকে এমন অভিশাপ তুমি কেন করলে? এদিকে কি হলো মা, শ্রীরামকে সরিয়ে যখন রাধারানী ভিতরে ঢুকতে যাবে এমন সময় গোবিন্দ দেখলে রাধারানী এসেছে, তাই বিলম্ব না করে বিরজাকে যমুনা করে যমুনার উপরে সর্প হয়ে গোবিন্দ সাঁতার দিচ্ছেন। সর্প হয়ে যখন সাঁতার দিচ্ছে ঠিক সেই সময় শ্রীমতী রাধারানী তিনি গোবিন্দকে দেখতে পান, আর যমুনাকে দর্শন করে মানে বিরজা যখন যমুনা হলো দর্শন করে বলে উঠলেন, ওরে বিরজা তোর এত বড় সাহস, তবে শোন এতই যখন তোর নদী হবার শখ আমি তোকে অভিশাপ করলাম তুই বৃন্দাবনে নদী হয়ে জন্মগ্রহণ করবি। সেই যে নদী ওটাই কিন্তু মা যমুনা। যখন বিরজা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে তখন গোবিন্দ বললেন, তুমি চিন্তা করো না বিরজা, তোমাকে যেমন অভিশাপ দিয়েছে শ্রীরামকেও অভিশাপ দিয়েছে, আর শ্রীরামও তেমন রাধারানীকে অভিশাপ দিয়েছে। কেন বললেন, শ্রীমতী রাধারানীকে বলেছিলেন যে তুমি যে আমায় অভিশাপ দিলে আমিও তোমায় অভিশাপ দিলাম, যাকে ক্ষণিকের জন্য না দেখে থাকতে পারছো না শত বৎসর তাকে হারা হয়ে তোমাকে দিন কাটাতে হবে। শ্রীমতী রাধারানী শত বৎসর গোবিন্দ হারা হয়েছিলেন মা ওই শ্রীরামের অভিশাপে। তাই ভগবান বললেন, বিরজা তুমি বৃন্দাবনে নদী হয়ে জন্মাবে, নাম হবে তোমার যমুনা, আর শ্রীরাম দৈত্যকুলে জন্ম নেবে, তার নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীমতী রাধারানীও যাবে আমিও যাব। বিরজা বললেন, প্রভু আমার মনে বাসনা ছিল তোমরা যুগলে আসবে, আমি যুগল দর্শন পাব, আমার মনোবাঞ্ছা পূর্ণ করব, তুমি একা কেন এলে? গোবিন্দ বললেন, চিন্তা করো না বিরজা, এই যখন আশা তোমার পূর্ণ করতে পারলাম না, এই আশা পূর্ণ হবে দ্বাপর যুগে, যখন আমি কৃষ্ণ হয়ে যাব, রাধারানীও যাবে, দুজনে যত যত আমি লীলা করব তোমার ওই যমুনার তীরেই লীলা করব, আর তোমারই বক্ষের উপরে একদিন আমরা যুগলে ওই যমুনার জলে নৌকা বিহার করে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ আমার ভগবান কৃষ্ণ তার মনে পড়ে গেল সেই নৌকা বিহারের কথা, তাই তিনি বিলম্ব না করে সখাগণকে সঙ্গে করে নিয়ে আজ তিনি চললেন বনমাঝে। বনমাঝে গিয়ে খেলা খেলতে খেলতে হঠাৎ তার রাধার কথা মনে পড়ে যায়, আর যেই না রাধার কথা মনে পড়েছে মা, হঠাৎ বলায় দাদা দেখে কানাইকে দেখে বুঝতে পেরেছে যে নিশ্চয়ই কানাইয়ের রাধা দর্শনের বাসনা জেগেছে, কারণ বলরাম কিন্তু ভাই কানাইকে পঞ্চভাবে সেবা দেন, তার অন্তরের কথা বুঝতে পারতেন বলরাম, তাই তিনি ছলনা করে কানাইকে বলছে, কানাই সারাদিন ধেনু চড়াতে চড়াতে আমি বড় ক্লান্ত ভাই, এবার আমি একটু বিশ্রাম চাই। বেশ দাদা, পরিশ্রান্ত হয়েছে বলে যেই না শুয়ে পড়েছে মা, এমন সময় বলরাম যখন ঘুমিয়ে আছে ঠিক সেই সময় সত্যি সত্যি তো ঘুমায়নি, ঘুমিয়েছে ছলনা করে, কেন আমি না ঘুমালে তো কানাই যেতে পারবে না, নতুন লীলা করবে, তাই আমি যত সময় না ঘুমাবো যাবে কি করে, তাই ঘুমিয়ে আছে কপট নিদ্রায়। আর এদিকে কানাই গিয়ে ডাকছে, দাদা দাদা তুমি ঘুমালে নাকি, দাদা তুমি ঘুমালে নাকি, ডাকলে সারা দাদা তুমি ডাকলে সারা দাও না কেন, দাদা তুমি ঘুমালে নাকি, ডাকলে সারা দাও না কেন, ও গো দাদা তুমি ঘুমালে নাকি, দাদা সারা দিচ্ছ না যে তুমি কি ঘুমালে, কিন্তু বলরাম সে চিন্তা করছে সারা দিলে ভাই তো যাবে না, তাই তিনি কি করলেন কপট নিদ্রায় নিদ্রিত। এমন সময় কানাই বলছে, সখা
আমার দাদা তো ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমি যাব রাধা দর্শনে। তবে একটা কথা ভাই, যদি আমার দাদা ঘুম থেকে উঠে আমার কথা জিজ্ঞাসা করে, দাদাকে যেন মিথ্যা কথা বলিস না, কারণ দাদা মিথ্যা কথা সইতে পারে না, কেমন? তাই আমি তোকে বলে দিই, শোন, কি বলবি জানিস? বলবি, পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে, পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের তীরে, দারুণ পিপাসা আহা মিটাইবার তরে গিয়াছে যমুনার জলে, দারুণ পিপাসা মিটাইবার তরে গিয়াছে যমুনার জলে, দাদার মিছা কথা বলো না গো, মিছা কথা বলো না গো, সে যে মিছা কথা সইতে না রে, যেন মিছা কথা বলো না গো, মিছা কথা সইতে না রে, দাদার মিছা কথা বলো না গো, সত্য যাহা যেন মিছা কথা বলো না রে, সত্য যাহাই বলো মিছা কথা বলো না গো, গিয়াছে যমুনার জলে, গিয়াছে যমুনার জলে, মিথ্যা কথাও বলবে না আবার সত্য কথাও বলবে না, এমন ভাবে বলবে যে আমি পিয়াসও লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে, দারুণ পিপাসা মিটাইবার তরে গিয়াছে যমুনার জলে। তার মানে কি, সত্য কথাও বলা হলো আবার একটু ঘুরিয়ে বলা হলো। এবার গোবিন্দ বিলম্ব না করে সখাগণকে রেখে ধেনুবৎসকে দিয়ে এবার আমার গোবিন্দ চললেন মা, হরি বল হরি বল, যাচ্ছে কেমন ভাবে যাচ্ছে সখাগণকে ত্যাগ করে, সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন চল সখাগণ সঙ্গ চরি যদু নন্দন ফল তহিনা গরোরা, ভাবিনী মনরথে চলিল বিপিন পথে, ভাবিনী মনরথে চলিল বিপিন পথে, ভাবিনী মনরথে চলিল বিপিন পথে, সাধিতে মন মথকার, সাধিতে মন মথকার, সাধিতে মনের মথকার, আজ আমার গোবিন্দ যাচ্ছে মা মনোরথে করে সাধিতে মনমত কাজ, মানে মনের বাসনা পূরণ করবে বলে যাচ্ছে ছুটতে ছুটতে, কিন্তু যাচ্ছে যখন লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, দেখো দেখো আমার গোবিন্দের আরও একটা নাম আছে, এই যে গোবিন্দের আর একটা নাম আছে, কী নাম বলতে পারবে? জানো না? শোনো তাহলে, আমার গোবিন্দ তার আরও একটা নাম আছে, হ্যাঁ, চতুরের শিরমণিকা চতুরের চতুরের শিরমণিকা না চতুরের শিরমণি কা হেরি যমুনার জল, প্রাণ গোবিন্দ আমার
বলে চলিল চলে যাই গো ওই বিনোদিয়া বিনোদিয়া বেশি চলে যা যাচ্ছি পুরল মুরলিনী শা পুরল মুরলিনী শা ওই না পুরল মুরলিনী শা পুরল মুরলিনী শা বাজালো বাজালো আহা পুরালো মুরলিনীশা আজ আমার গোবিন্দ তো বাঁশি বাজালো মা জয়নিতায় বাজালো কার উদ্দেশ্যে রাধারানীর জন্য এখন গোবিন্দ তো বাঁশি বাজালো যার যেমন কান সে ঠিক তেমনই শুনল এখন গোবিন্দ যার উদ্দেশ্যে বাজিয়েছে সে তো শুনেছে এবং অন্যান্য অনেকেই শুনেছে তা বাঁশি যে বাজলো দেখুন এই বাঁশির আবার তিনটি নাম মানে তিন প্রকারের বাঁশি গোবিন্দে বেনু বংশী মুরলী বেনু বাজে কখন যখন গোবিন্দ গঠে যায় ধেনুবৎস সখাগণকে নিয়ে বংশী কখন বাজে রাধারানীকে যখন বাঁশির সুরে ডাকে আর মুরলী যেটা বেজেছিল শুধুমাত্র রাসে আবার আসুন আমরা একটু ছোট্ট করে দেখি মা ভগবান কৃষ্ণের যে বাঁশি এই বাঁশি কীভাবে সৃষ্টি হল হরে কৃষ্ণ বাঁশির সৃষ্টি তত্ত্বটা আমরা একটু জেনে নেব সত্যযুগে দেবগুরু বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করেছিল সেই যজ্ঞে যখন আহুতি দেন ওই হোমানলের মধ্যে দিয়ে একটা ২৫ পর্বের বাঁশের সৃষ্টি হয় সেই ২৫ পর্বের বাস কয়েকটি খণ্ডে বিভক্ত হয় আর এক একটি খণ্ড এক এক দেবতার হাতে যন্ত্র তৈরি হয় এবার আমরা গুনবো কয়েকটি খণ্ডে কী কী হয়েছে বললেন নবমে বিষ্ণু সারিঙ্গী বিষ্ণু সারিঙ্গী হলো ৯টি পর্বে সপ্তমে হরকামক মানে ভোলানাথের হাতে ধনুক হলো ৭টি পর্বে ৯ সাথে কত হয় যোগ করুন বেশ পঞ্চমে রামকদণ্ড রামচন্দ্রের হাতে ধনুক হলো ৫টি পর্বে কত হলো ত্রিপর্বে গাণ্ডীব অর্জুন অর্জুনের হাতে যে ধনুক সেটা হলো ৩টি পর্বে তাহলে বাকি রইল কটার ১টি সেই ১টি পর্বে বিশ্বকর্মা নিরজনে বসে ভগবানের হাতের বাঁশি তৈরি করল তা আজ বাঁশি বাজলো কে কেমনভাবে শুনল কি বলছে শাস্ত্রে মাতা যশোমতি শোনে
ননি দে মাননি, ননি দে মাননি, আর নন্দ উপানন্দ শোনে এই তো বাধায়ানি, ও গো নন্দ উপানন্দ শোনে এই যে বাধায়ানি, সখা গণ শোনে বাসি চলে গঠে যায়, চলে গঠে যায়, আর রাধা রানী শোনে বাসি ঘাটে সরায়, ঘাটে সরায়, দায় গৌর হরি বল হরি বল। বাসি বাজলো মা, চিন্তা কি যে আজ যে নতুন খেলা খেলবো যমুনার বাসনা পূর্ণ করব। যমুনার বাসনা পূরণের আরো অনেক কারণ আছে। যেদিন গোবিন্দ মথুরায় কারাগারে জন্মগ্রহণ করেছিল, বসুদেব যখন মাথায় করে নিয়ে যমুনার উপর দিয়ে যায়, সেই সময় যমুনা গোবিন্দের চরণ স্পর্শ করে বলেছিল, হে প্রভু আমি তোমার যুগল দর্শন পেতে চাই। তাই মা এটা হলো আর একটা কারণ। এখন যমুনায় যদি লীলা করতে চান ভগবান, তাহলে তার উপায় হলো নৌকা তৈরি করতে হবে। তাহলে নৌকা যদি তৈরি করতে হয় কি করে করবেন গোবিন্দ? নৌকা তৈরি করবেন এখন উপায় কি? বিলম্ব না করে তিনি যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া যোগেশ্বরী, লীলার সহায়কারিণী। মা যোগমায়াকে যেই না স্মরণ করেছে, মা যোগমায়া, তিনি গোবিন্দের স্মরণে গোবিন্দের কাছে এলেন। আমরা মায়ের একটা ছোট গান শুনে নিই। ভগবান মাকে স্মরণ করছে, আমরাও একটা মায়ের প্রার্থনা স্বরূপ একটা গান শুনে নিই। বিশ্বরূপিণী তুমি মা, মা বিশ্বরূপিণী তুমি মা, সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মা, সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। কথাটা কিন্তু সত্য মা, শুধু যোগমায়া কেন, আমাদের ইহজগতে মা জননী, আমরা সবাই এখানে যত মায়েরা আছে এক মায়ের কত রূপ, তাই না? কখনো কারোর সন্তান হচ্ছে কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, বহুরূপে আমার মায়েরা। শুধু তাই নয়, সবার কল্যাণের জন্য নিজেকে সঁপে দেন, হাজার কষ্ট হাজার পরিশ্রম করলেও সন্তানের মঙ্গল কামনা ছাড়া মায়ের কাছে আর কিছু কামনা থাকে না। তাই আজ ভক্ত বলছে, মা তোমার মহিমা কত বলবো গো। আহা, সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি
স্বামী কত যাতনা মা সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা তুমি জানি কৃপা করে জানাও জানিতে পারে আজ আমার গোবিন্দ মা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করবা মাত্রই মা যোগমা এলেন যোগাযোগ ঘটাবেন বলে এসে দাঁড়ালেন জয় রাধে 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 এই যে তুমি তো ডাকলে প্রভু কিন্তু তোমার বাসনা যে তুমি নৌকা বিহার করবে তার মানে তোমাকে একটা নৌকার প্রয়োজন নৌকা দিতে হবে তা তোমাকে তো যেমন তেমন নৌকা দেওয়া যাবে না তাহলে নৌকা তৈরি করতে হবে এবার নৌকা তৈরি হচ্ছে মা কেমনভাবে জয় রাধে দেখুন নৌকা তৈরি হচ্ছে কেমন করে নৌকা তৈরি হচ্ছে কেমন ভাবে বিবেক বৈরাগ্য দিয়া দোগলই গড়িল বিবেক বৈরাগ্য দিয়া দুবলই গড়িল মায়েরা হয়তো অনেকে নৌকা পার হয়েছেন হয়েছেন তো তা আমি ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করছি মানে একটা নৌকার দুই পাশে এরকম দুই দিকে তিন কোণা করে কাঠ থাকে এই তিন কোণা কাঠ একটা নৌকার দুই দিকে থাকে থাকে না ওটাকে বলে দোগল তাই বলছে বিবেক বৈরাগ্য দিয়া দোগলই গড়িল বিবেক বৈরাগ্য দিয়া দোগলই গড়িল ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিল ওইন ধৈর্যের দ্বারার উপর খাড়া যে করিল ধৈর্য দ্বারা কোনটা ধৈর্য দ্বারা কোনটা বলো হ্যাঁ মানে দুই দিকে যে কোনাকুনি করে দুটো কাঠ লাগানো থাকে আর তার সঙ্গে যে কাঠটার উপরে ওটাকে দাঁড় করানো হয় দুই পাশে দুটো সেটাকে বলছে ধৈর্য দ্বারা ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিল ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিল ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিল আচ্ছা এবার কি করলো মা ধৈর্য দ্বারার উপরে তো খাড়া করা হলো এবার তক্তাগুলো দেখেছেন তো নৌকার তলায় যে তক্তাগুলো মারা থাকে ওই তক্তাগুলো কি বললেন আসক্তির তক্তা তাহে জুড়াইয়া দিল আসক্তির তক্তা তাহে জুড়াইয়া দিল আসক্তির তক্তা তাহে জুড়াইয়া দিল লালসার বাটাম লোহা তাহাতে মুড়িল লালসার বাটাম লোহা তাহাতে মুড়িল লালসার বাটাম লোহা তাহাতে জুড়িল মানে একটা তক্তার সঙ্গে আরেকটা তক্তা সেটাকে আটকাতে গেলে যেটার প্রয়োজন হয় একটা লোহা ওই লোহা দিয়ে তো আটকায় তাই বলছি সেই লোহাটা কি লালসার বাটাম লোহা তাহাতে জুড়িল লালসার বাটাম লোহা তাহাতে জুড়িল লালসার বাটাম লোহা তাহাতে জুড়িল এবার কি করতে হবে নৌকাটা তো হলো তক্তা দিয়ে সুন্দর করে নৌকা তৈরি করা হলো এবার মাস্তুল প্রয়োজন মাস্তুলটা কিভাবে করলেন সুন্দরভাবে পদাবলিতে বুঝিয়ে দিলেন বললেন সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল
মাস্তুল করিল সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল করিল রাধা নামের বাদাম তুলি উড়াইয়া দিল নি তাই গৌর হরি ম বাদাম তুলি উড়াইয়া দিল রাধা নামের বাদাম তুলি উড়াইয়া দিল হলো তো মা মাস্তুল তোলা হলো হ্যাঁ কিন্তু যেখানে দেখবেন পারাপারের সময় আমরা বসি না যে জায়গাটা বসি যে বাটামটা ছোট ছোট নখানা বাটাম থাকে ওখানে তক্তা মারা থাকে তার উপরে একটা ছোট ছোট বাঁশ কেটে ছোট ছোট করে বসবার একটা জায়গা তৈরি করে তাই সেখানে মানে নৌকার গা দিয়ে নখানা বাটাম দেয়া থাকে তা ওই যে নটা নখানা আছে আমাদের দেহের সঙ্গে তুলনা করে কি বললেন নববিধা ভক্তি দিয়া তাহাতে জুড়িল নববিধা ভক্তি দিয়া তাহাতে জুড়িল নববিধা ভক্তি দিয়া নয়টি গড়া দিল নববিধা ভক্তি দিয়া নয়টি গড়া দিল সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল সাধু সঙ্গ কানি দড়ি সাধু সঙ্গ কানি দড়ি সাধু সঙ্গ কানি দড়ি সাধু সঙ্গ কানি দড়ি মন পালকে রাখে ধরি সাধু সঙ্গ কানি দড়ি ওই না ভগবানকে রাখে ধরি কানি সঙ্গ সাধু করি সাধু সঙ্গ যদি করা যায় সাধু সঙ্গ করলে কি হবে আমাদের যে দেহ তরিটা এটা কিন্তু আর টলবে না বাবা মায়ার সংসারে কিন্তু আবদ্ধ করতে পারবে না তাই সাধুর চরণ আশ্রয় করতে বললেন বললেন কি সাধু সঙ্গ কানি দড়ি সাধু সঙ্গ কানি দড়ি মন পালকে রাখে ধরি সাধু সঙ্গ কানি দড়ি মন পালকে রাখে ধরি মায়ার বাতাসে উড়তে দেয় না হৃদয় গৌর হরি বল হরি বল মায়ের হাওয়ায় উঠতে দেয় না সাধু সঙ্গ কানি দড়ি সাধু সঙ্গ কানি দড়ি সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল নৌকা তো তৈরি করা হলো এবার এই নৌকা তো আর যেমন তেমন নৌকা নয় গোবিন্দ নৌকাটা চালিয়ে নিয়ে যাবে তাহলে নৌকা যখন গোবিন্দ চালাবে সেটাকে তো সাজাতে হবে এখন যে সে জিনিস দিয়ে সাজাচ্ছে না নৌকা সাজাচ্ছে কি বহু বহু মূল্যবান রত্ন দিয়ে কি কি দিয়ে সাজাচ্ছে সৃজিল তরণীখানি প্রবল মুকুতায়ানি সৃজিল তাই গৌর হরি প্রবল মুকুতায়ানি আহা সৃজিল তরণীখানি প্রবল মুকুতায়ানি গোবিন্দ তরণী খানি প্রবল মুকুতায়ানি প্রবল মুকুতায়ানি আর কি করেছে মা মাঝে মাঝে মানে প্রবাল আর মুক্তা দিয়ে সাজিয়েছে আবার তার মাঝখানে মাঝখানে কি দিয়েছে মাঝে মাঝে হীরা রোগাথনি মাঝে মাঝে হীরা রোগাথনি মাঝে মাঝে আর শিখি পুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোড়া পুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোড়া কেরাওয়াল রজত কিঙ্কিনি কিঙ্কিনি বাজিছে কিঙ্কিনি বাজিছে আজি কিঙ্কিনি বাজিছে কিঙ্কিনি বাজিছে কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে কেরওয়াল রজ তো কিঙ্কিনি কেরওয়াল রজ তো কিঙ্কিনি
বলছে কিংকিনি বাজিছে কিংকিনি বাজিছে কিংকিনি কি বলছে কিকিনি কিকিনি বলে কিংকিনি বাজিছে কিকিনি কিকিনি বলে কিংকিনি বাজিছে রাইকিনি না শ্যামিকিনি কিংকিনি বাজিছে ওই না রাইকিনি না শ্যামিকিনি কিংকিনি বাজিছে হ্যাঁ কিংকিনি বাজছে আর বলছে আমি কাকে কিনবো শ্যাম কিনবো না রাই কিনবো কাকে কিনবো কিংকিনি বাচ্চা আর বলছে কি কিনি শ্যাম কিনি না রাই কিনি কিংকিনি বাজিছে শ্যাম কিনি না রাই কিনি কিনবো যদি কিনতেই হয় কিনি রাধা মাধব কিনি নিদাই গৌর হরি কিনকিনি বাজিছে কেরোয়াল রজত কিনকিনি কেরোয়াল রজত কিনকিনি নৌকা তো সাজানো হলো ও মামার দিকে তাকান বলছে শ্যাম কিনবো না রাধা কিনবো কাকে কিনবো কিংকিনি বেজে বলছে শ্যাম কিনি না রাই কিনি রাই কিনি না শ্যাম কিনি তা বলছে কিনি যদি কিনতেই যদি হয় কিনি রাধার মন কিনি অর্থাৎ এই একটা কথার কিন্তু দুটো অর্থ বলছে কিনি রাধা রাধার মন অর্থাৎ মন যদি রাধার মন যদি কেনা যায় তাহলে গোবিন্দকে পাওয়া যাবে তাই না মানে ওই বাজারে কলগেট কিনেছেন তো বাজারে যখন কলগেট কিনতে যাবেন দেখবেন কলগেটটা কিনে বাড়ি আনবেন আনার পরে যখন বাক্সটা খুলবেন খোলার পরে কী দেখা যাবে কলগেটের সঙ্গে একটা ব্রাশ ফ্রি তার মানে কি কলগেট কিনলে ব্রাশ ফ্রি অর্থাৎ রাধানের মনটা যদি কেনা যায় তাহলে গোবিন্দ ফ্রি তাই তো আবার বলছে কিনি রাধার রমণ কিনি একটা কথার দুটো অর্থ দেখুন মহাজনের পদাবলী কত সুন্দর একবার বলছে কিনি রাধার মন কিনি মন কিনলে গোবিন্দ পাবো আর একবার বলছে কিনি রাধা রমণ কিনি অর্থাৎ রাধার রমণ আমার গোবিন্দ নিদাই গৌর হরি বল হরি বল এখন গোবিন্দ কী করলেন দেরি না করে নৌকাটা নিয়ে ধীরে ধীরে এসে পৌঁছালেন কোথায় সূর্যের কন্যাকে সূর্যের কন্যাকে আচ্ছা সূর্যের ছেলের নাম বলতে পারবেন সূর্যদেবের ছেলে দুটো ছেলের নাম বলছি যাদের কথা শুনলে সবাই আমরা ভয় পাই মা বলতে পারবেন কে বলতে পারবেন দুই ছেলের নাম যাদের কথা শুনলে সবাই ভয়ে ভীত জানেন না সূর্যের দুটো ছেলের নাম শুনুন এক ছেলে হলো যমরাজ আর এক ছেলে হলো গ্রহরাজ তাহলে আরেকটা আছে বলো কর্ণ এখন দুই ছেলের কথা শুনলে সবাই ভয় পায় যমের ভয় কে না পায় আবার গ্রহরাজের ভয় সবাই পায় বলে শনিবার শনিবার দেখবেন ধূপ প্রদীপ বাদশা নিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে বড় ঠাকুরের সামনে গিয়ে তাই না তবে কি ভক্তি ভরে সেবা দিতে যায় ভয়ে ভীত হয়ে কারণ শাস্ত্রে আছে নাকি গ্রহ যদি কারোর ঘরে একবার বা ঘাড়ে চাপে ১২ বছরের আগে নাকি সে আর নামে না এই ভয়ে সবাই গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে এটা তো গেল ছেলেদের কথা আর যমুনার মেয়ে যমুনা মানে সূর্যের মেয়ে হচ্ছে যমুনা তাহলে গোবিন্দ দাঁড়িয়ে আছে কোথায় দাঁড়িয়ে আছে যমুনার ঘাটে তাই না এদিকে আমার বড়িমাই তিনি কি করলেন দেরি না করে চললেন এবার যাবটে রাধানীকে তো আনতে হবে তাই বড়িমায় বৃদ্ধ একটা বৃদ্ধ বড়িমায় রূপ ধারণ করে মা যোগমায়া হাতে একটা লাঠি নিয়ে যাচ্ছে আর সকলকে ডেকে ডেকে বলছে একটা তো ছলনা করতে হবে না হলে ঘর থেকে বেরোনো যাবে না তা যখন যাচ্ছে মা হাতে লাঠি নিয়ে সবাইকে ডেকে ডেকে বলছে তোরা কে বিকে যাবি লো ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি লো ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি লো
दुखी तो भोले মায়ে ঝিয়ে দুইজনা বসে আছে আর বড়ি মায়ে এসে বারবার ডাকছে বলি ও জটিলে কুটিলে যেই না ডাক দিয়েছে কুটিলার প্রচণ্ড রাগ হয়ে গেছে মা মনে মনে চিন্তা করছে কার এত বড় সাহস বৃন্দাবনে যে আমার নাম ধরে ডাকে এই গোটা বৃন্দাবনে আমি আর আমার মা সতীরমণী কার এত বড় সাহস যে আমাদের নাম ধরে ডাকে প্রচণ্ড রেগে গেছে কুটিলা আচ্ছা আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি বলুন তো কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায় কি কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে সব জায়গায় আছে না এখন কুটিলা ঘরে ঘরে পাওয়া যায় দেখবেন কুটিল মতি যান হ্যাঁ তাদের মুখ দেখলে চেনা যায় অন্যের ভালো কিন্তু সহ্য করতে পারবে না কুটিল প্রকৃতি এখন কুটিলা প্রচণ্ড রেগে গিয়ে মাকে বলছে তোর আর আমার নাম ধরে ডাকছে এত বড় সাহস হ্যাঁ তুই বস আমি দেখছি তুই তো চোখে দেখতে পাস না বস যাই আমি একটু দেখে আসি কুটিলা প্রচণ্ড রেগে গেছে মা রেগে গিয়ে ধীরে ধীরে হন্তদন্ত হয়ে দরজাটা খুলেছে খুলে দেখছে কি বাইরে বৃদ্ধ বড়িমা তাড়াতাড়ি করে মাথাটা নিচু করে বলছে বড়িমায় তুমি আমি ভেবেছিলাম অন্য কেউ হ্যাঁ যাক যাক বলি শোন বলি ও কুটিলে তোর মা ঘরে আছে আছে গো আছে ঠিক আছে আমাকে একটু নিয়ে চল দেখি ভিতরে নিয়ে গিয়েছে বাস আসনে বসতে দিয়েছে এখন ওই পাতা আসনে যেই না বসেছে মা বসবা মাত্র জটিলাকে বলছে কি রে বয়স তো কম হয়নি হ্যাঁ তা মরণ হবে কবে তো কি যে বলো না মা আরে মরণ কি আমার হাতে সময় হলে যাব যাক যাক শোন তোদের বাড়ি এলাম কেন জানিস শুনলাম মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে তা আমরা তো তোদের ভালোই চাই তাই জন্য ভাবলাম আমি তো হাটে যাব তোরা যদি কেউ যাস তা বলি ভালো আছিস তো হ্যাঁ ভালো আছিস বলি তোদের বাড়িতে একটা কিসের পচা দুর্গন্ধ পাওয়া যাচ্ছে কিসের বল দেখি হ্যাঁ কিসের গন্ধ রে একটা পচা গন্ধ আসছে তো বলছি কি জানো মা এটা তো গোয়ালা বাড়ি ওই দধি দুগ্ধ হয়তো কোথাও পচে গলে নষ্ট হচ্ছে আয় সেখান থেকেই গন্ধটা হয়তো আসবে সে কি রে সব কিছু পচে গলে নষ্ট হচ্ছে আর এইভাবে তোরা ঘরে বসে আছিস বুঝেছি বুঝেছি হালে করে বড় লোক হয়েছিস বলে জাত ব্যবসাটা ছেড়ে দিলি হ্যাঁ আরে আজ না হয় বড় লোক আছিস কাল তো গরিব হলেও হতে পারিস বলা যায় কি গো মা আজ আমি বড় লোক আছি কাল তো গরিব হলেও হতে পারি কেউ বলতে পারবে হ্যাঁ দেখুন একটা সুন্দর দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাদেরকে বলি আজ বড়িমায় বলছে জটিলাকে যে জটিলা জাত ব্যবসা কখনো ছাড়তে নেই কথায় বলে বসে খেলে রাজার ভাণ্ডার ফুরিয়ে যায় আরে দধি দুগ্ধ ঘৃত ঘোল নষ্ট না করে হাটে নিয়ে গেলে তো দুটো পয়সা হয় হ্যাঁ তাই বলি জটিলা রে সময় চলে গেলে আর পাবি না বলি শোন শোন আজ বড় লোক আছিস কাল গরিব হতে পারিস জাত ব্যবসা ছাড়িস না বলি হাটে যদি যেতে চাস তাহলে আমার সঙ্গে চল মা গো যাওয়ার বয়স কি আমার আর আছে গো হ্যাঁ যখন বয়স ছিল তখন প্রতিদিন মথুরায় হাটে যেতাম এখন আর যেতে পারবো না এই তাহলে তোর মেয়েটাকে পাঠা
হবে না বলছি আমার মেয়েকে আমি হাটে পাঠাতে পারবো না কারণ আমার মেয়ের অনেক গুণ আছে মা লে কি গুণ অনেক গুণ কুটিলার কি কি গুণ আছে কি বলছি শুনুন আমার মেয়ের এমন গুণ কি গুণ কাঁচা বাসে লাগাই গুণ মেয়ের এমন গুণ কাঁচা বাসে লাগাই গুণ মেয়ের এমন গুণ কাঁচা বাসে লাগাই গুণ মেয়ের এমন গুণ জলেতে লাগাইয়া গুণ মেয়ের এমন গুণ ও সে জলেতে লাগাইয়া আমার মেয়ের এমন গুণ জলেতে লাগাইয়া গুণ মেয়ের এমন গুণ এই দাঁড়া 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 আর বলিস না কি বললি জলে আগুন লাগাতে পারে বা 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 এমন গুণ তো আমি আর কারোর মুখে শুনিনি বেশ আবার কাঁচা বাসে ঘুম ধরায় শুধু কি তাই আরও আছে ওমা আমার মেয়ের পদভরে মাটি কাঁপে মুখের বলে দধি টকে মানে মুখের ভাষা এত টক দইয়ের হাড়ি থাকলে দই টকে যাবে শুধু তাই নয় আরও আছে লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে তাতে না হলে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে আমার মেয়ে হাট ভাঙা মেয়ে ওকে আমি হাটে পাঠাবো না ছাকনি করে জল আনতে পারে কেশের সেতু পার হতে পারে বাবা এত গুণের গুণবতী তোর মেয়ে যাকগে যাক দেখ এখন বলি শোন না এই তোর মেয়ের আর কি দোষ বল যেমন মা তার তেমন তো মেয়ে হবে তার মানে বুঝলি না আমরা কাছে কি আম হয় আমরা কাছে তো আমরাই হয় তা তুই যে খুব একটা ভালো তা তো নোস কি যে বলো না মা আমি আবার কি করলাম বলো দেখি যাক গে অত কথায় কাজ নেই শোন তুই পারবি না তোর মেয়েও পারবে না এই তো ছেলেটাকে পাঠিয়ে দিতে পারিস হবে না মা সারাদিন ওই মায়ের পূজা ছাড়া ওর দ্বারা আর কিছু হবে না চিন্তা করছে সবার কথা তো বলা হয়ে গেল যে জন্য আমার আশা বলি এই কুটিলে জটিলে এই শোন না সবার কথা বলতে বলতে আমার নাতনির কথাটাই ভুলে গিয়েছিলাম আমি বলি আমার নাতনিটা কেমন আছে রে ভালো আছে তা যা হোক এখন দেখুন বড়িমাই কিন্তু রাধারানীর সম্পর্কে মায়ের মা মানে দিদিমা হয় তা বলছে নাতনি ভালো আছে তোদের ঘরের বৌমা করে এনেছিস আমার নাতনিটাকে তা বলি কথাবার্তা শোনে তো কাজকর্ম সব করে তো আবার দোষ কি দোষ মানে কি দেখে ও এই ব্যাপার এই দোষটা বলছে জানো মা এই তোমার নাতনি সব ভালো দেখতে ভালো কাজে ভালো কিন্তু একটা দোষ সুযোগ পেলেই যমুনায় যখন জল আনতে পাঠায় যাবার কালে এদিক ওদিক তাকাতে তাকাতে যায় কেন তাকায় মা গোবিন্দ তো কদম গাছের ডালে বসে থাকে হ্যাঁ শোন এই ব্যাপার ওটা নিয়ে চিন্তা করিস না দেখছি আমি কি করা যায় হ্যাঁ ঠিক করে দেব শোন বলি দাঁড়া বলি ও রাজনন্দিনী এদিকায় শ্রীমতী রাধানীকে ডেকে বলছে শোন তোর শাশুড়ি বললো এই তুই নাকি যমুনায় জল আনতে গিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে যাস শোন আজ তোকে হাটে নিয়ে যাব কেমন তুই কিন্তু শাশুড়ির পা ছুঁয়ে কথা দে যেন এদিক ওদিক কোনো দিকে তাকাবি না কেমন দে কথা দে এবার শ্রীমতী রাধারানী আমার আজ শাশুড়ির চরণ ছুঁয়ে বলিছি অগো বড়িমাই এই চরণ ছুঁয়ে কথা দিলাম আজ যদি আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই যাবার কালে আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না শুধু একদিকে চাহিব হৃদয় গৌর হরিব শুধু একদিকে চাহিব একদিকে চাহিব এদিক ওদিক চাইব না মা একদিকে চাহিব এদিক ওদিক চাইব না মা একদিকে
মানে কথাটা কি বললো মা? আজ তো গোবিন্দ কদম গাছের ডালে নেই, আজ তো সে বসে আছে পথের ধারে। হ্যাঁ, তাই বলছি আজ আর এদিক ওদিক তাকাবো না, আজ আমি সোজা পথে তাকাবো। বেশ তাহলে শোন, আর দেরি করো না ওমা, তুমি যাও বৌমাকে তাড়াতাড়ি গুছিয়ে নিতে বলো। এবার শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে পশোরা সাজাচ্ছে, পশোরা সাজাচ্ছে, আর বড়িমাইকে বলিছে, বড়িমাই কি আর বলবো আমার মনের কথা, আজি যখন এসেছো তুমি আমার কাছে, আমি কেমন ঘরে বাস করি আমি তোমায় বলবো, কথা দাও সে কথা তুমি কাউকে বলবে না। দেখুন মা, শ্রীমতী রাধারানী আয়নের ঘরের ঘরণী হয়ে সংসার করছে, তাই না? সংসার তো আমরাও করছি। আজ রাধারানী সংসার করেছেন বটে, কর্ম করেছে, সংসার করেছে, কিন্তু তার মন কোথায় ছিল? কৃষ্ণচরণে, তাই না? তাই আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন, হে জীব তোমরাও সংসার করো, কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু মনটা রেখে দাও গোবিন্দ চরণে, নিতাই গৌর হরি বল হরি বল। কিন্তু আমরা যখন সংসারের মধ্যে বসে কোনো আঘাত পাই, কষ্ট পাই, আমরা প্রচণ্ড কাঁদি, তাই না? সংসারের জন্য কাঁদলে দেখবেন কষ্ট হয়, জ্বালা হয়, কিন্তু কৃষ্ণ নামে যখন আপনি কাঁদবেন আপনি বড় তৃপ্তি পাবেন, শান্তি পাবেন, সুখ পাবেন। তাই বললেন সংসারের জন্য কেঁদো না, কাঁদতে যদি হয় কৃষ্ণচরণে কাঁদো। আজ আমার রাধারানী দুঃখ করছে, বড়িমায় আমি কেমন ঘরে থাকি জানো? শোনো তাহলে কত সুন্দর পদাবলী, পথে একটু মন দিয়ে শুনবেন কি বলছে। কথা শোনো বড়িমা, আমি কহিতে ডরাই যে মর মনের দুঃখ, শোনো বড়িমাই কহিতে ডরাই যে মর মনের দুঃখ, কথা কারে না কহবি শপত আমার দেখাবি সচাদ মুখ, কথা করে না শপত আমার দেখাবি সচাদ মুখ, কথা করে না গো শপথ আমার দেখাবি সচাদ মুখ, বাঘিনী মাঝারে বসত আমার না ছাড়ি দি ঘন শা, কি বলবো আমার হরিব, দিনান্তে আমি একবারে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পাই না, আমার শাশুড়ি ননদি করি গঞ্জনা, ও গো বড়িমা বড়িমা গো বড়িমা বাঘিনী মাঝারে বসত আমার না ছাড়ি ঘন শা, কি কহব বিশেষ আঙ্গিনা বিদে না পরি নিলম বা, কি কহব বিশেষ আঙ্গিনা বিদে না পরি নিলম বা, বড়িমার বাঘিনী মাঝারে বসত আমার, বাঘিনী কাদের বলছে? জটিলা কুটিলাকে বলছে, তাদের মাঝখানে আমি বাস করি।
না ছাড়ি দীঘল শ্বাস, মানে দীর্ঘশ্বাস। আমরা যখন কষ্ট পাই দীর্ঘশ্বাস ছাড়ি, রাধারানী সেটাও করতে পারতেন না মা। আর শুধু তাই নয়, আরো কি বললেন, কি কহব বিশেষ আঙিনা বিদেশ, অর্থাৎ সারাদিন রাধারানী ঘরের মধ্যে বাঁধা থাকে, যখন তাকে ঘরের মধ্যে রেখে দেয়, কোনোভাবেই ঘর থেকে বাইরে বেরোতে দেয় না, যদি কখনো বাইরে বেরোই ওই উঠান, যখন উঠানে পা রাখে যেন তার মনে হয় যে আমি বিদেশে পা রেখেছি। আঙ্গিনা বিদেশ না পরি নীলম বাস, কেন নীল বসন পড়তে দেয় না বড়িমান? শুধু তাই নয় গো, গগন পানে চাইতে মানা, নয়নে কাজল পরিতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, কৃষ্ণ নামের ক পর্যন্ত বলিতে মানা। ভাবুন তো, এখন যদি কারোর সংসারে কোন স্ত্রীর উপর এরকম ধরনের লাঞ্ছনা গঞ্জনা হয়, সে কি করবে? থাকবে আর সংসারে? রইল তোমার সংসারে, আমি চললাম। আজ আমার রাধানি কি করছেন বললেন, বড়িমায় ধোয়ার ছলে বসে আমি কাঁদি, সর্বদাই কৃষ্ণ বলে আমায় কাঁদতে দেয় না। শুধুমাত্র শাশুড়ি ননদিনী নয়, এই জগতে সবাই আমাকে কলঙ্কিনী বলে কাঁদি, গালি দেয়। আচ্ছা মা, সত্যি কি জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী? আপনাদের কি মনে হয় সত্যি কি তারা কৃষ্ণকে ভালোবাসে না? বাসে না, তাই না? বাসে, জটিলা কুটিলাও কিন্তু কৃষ্ণকে ভালোবাসে। তাহলে ঘরে কেন তাকে বেঁধে রাখত? কারণ আছে। জটিলা কুটিলা জানে যে আমরা লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ পেয়েছি ঘরে, যদি আমরা যমুনায় পাঠাই, যমুনায় গিয়ে যখনই গোবিন্দকে স্মরণ করবে, রাধা গোবিন্দ দুজনে ওই যমুনার ঘাটে এসে, মানে গোবিন্দ এসে দাঁড়াবে, আর গোবিন্দ যখনই যমুনার ঘাটে আসবে রাধা গোবিন্দের মিলন হবে। তাই যমুনার ঘাটে ওই রাধা গোবিন্দের মিলনটা যাতে নিজের ঘরে হয়, সেই জন্য রাধারানীকে তিনি বেঁধে রাখতেন। এবার হয়তো আপনারা বলবেন, বেঁধে রাখতো ঠিক আছে, এত লাঞ্ছনা গঞ্জনা কেন দিত? কারণ আছে। জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারে, পারে না কারোর মনের অহংকার, আর পারে না কোনো ভক্তের চোখের জল, এই দুটো জিনিস তিনি সইতে পারে না মা। কেউ যদি দুফোঁটা নয়ন বাড়ি পরিশন করতে পারে, ভগবান তার কাছে চিরতরে বাধা পড়ে যায়। আর পারে না অহংকার সইতে। তাই জটিলা কুটিলা মনে মনে ভাবলেন, যত আমরা রাধারানীকে কষ্ট দেব, রাধারানী সেই কষ্ট সহ্য করতে না পেরে গোবিন্দকে স্মরণ করবে, আর গোবিন্দকে যখন স্মরণ করবে ভগবান জানতে পারবে রাধারানী কাঁদছে। তাই রাধারানী চোখের জল সইতে না পেরে ছুটে আসবে রাধার কাছে, আর যখনই রাধার কাছে আসবে আমাদের ঘরে রাধা গোবিন্দের মিলন হবে। আর যখন রাধা গোবিন্দের মিলন হবে, আমরা ঘরে বসে যুগল দর্শন পাবো, নিরায় গৌর হরি বল হরি বল, দর্শন পাবো ঘরে বসে ঘরে বসে যুগ দর্শন পাবো, আমাদের নয়ন যুগ ওগো ধন্য হবে, আমরা ঘরে শীতল হবে মানব জন্ম ধন্য।
জটিলা কুটিলার মনে বাসনা মা, তাই আজ জটিলা কুটিলাকে বলছে হ্যাঁ রে আর সময় নষ্ট না করে এবার হাটে যেতে হবে। হ্যাঁ রাধানীকে বলছে তুই কাঁদিস না রায়ধনী, চল চল পশরা সাজিয়ে এবার আমরা যাত্রা করি। এবার পশরা সাজিয়ে নিয়ে যখন রাধারানী সখী বেষ্টিত হয়ে যাত্রা করবে এমন সময় পিছন থেকে আবার ডাক দিয়েছে জটিলা। বড়িমাইকে ডাকছে, বলি ও মা। বড়িমাই বললে কি ব্যাপার, হ্যাঁ রে আবার ডাকছিস কেন? ও মা শোনো না, একটু এদিকে এসো, এদিকে এসো, শোনো, মানে কী জন্য ডেকেছি জানো? যাচ্ছ তো বৌমাকে নিয়ে হাটে, যাওয়ার আগে একটা কথা বলি শোনো মা, মানে ওই যে নামে আমাদের বউ পাগলিনী, যেন তার নামটি করোনা, তার নামটি করোনা, যেন তার নামটি করোনা, তার নামটি করোনা, যে নামে বউ পাগলিনী তার নামটি করোনা, যে নামে বউ পাগলিনী তার নামটি করোনা, যে নামে বউ পাগলিনী তার নামটি করোনা। কি বলছি, যে নামে বউ পাগলিনী সেই নাম যেন বলো না বৌমার সামনে। বড়িমাই মনে মনে চিন্তা করছি, জটিলা রে যত সময় তোর মুখে এই নামটা না শুনবো আমি যাব না, ঠারে ঠোরে কথা বলা কত সময় দেখি তুই না বলে থাকতে পারিস। এই যে এই জটিলা, কার নাম করতে বারণ করছিস? কোন ছেলেটা? কোন ছেলে? আচ্ছা বলছি ও মা শোনো না, ওই মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করোনা, মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করোনা, ওরা গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করোনা। আমা বলুন তো মাঠে মাঠে ধেনু চড়াই কারা? রাখাল? হ্যাঁ এই শ্রীদামের কথা বলছিস? শ্রীদামের কথা নয়। বড়িমাই তো বুঝতে পারছে কার কথা বলছে কিন্তু কিছুতেই প্রকাশ না করা পর্যন্ত ছাড়ছে না। এই ঠিক করে বল কার নাম করতে বারণ করছিস? ও ননি চুরি করে খাই তার নামটি করোনা, ননি চুরি করে খাই তার নামটি করোনা, ননি চুরি করে খাই তার নামটি করোনা, ননি চুরি, ও তাই বল, এতক্ষণে বুঝতে পেরেছি, পারলাম মানে হ্যাঁ বুঝতে পেরেছি, ওই ননি চুরি মানে মধুমঙ্গলের কথা সেটাও নয়। শোন এই জটিলে, যাচ্ছি একটা শুভ কাজে, পিছন থেকে ডেকে যাত্রাটা অশুভ করলি, এত ঠারে ঠোরে না বলে সোজা সাপটা বললেই তো হয়, কার নাম করতে বারণ করছিস? নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করোনা, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করোনা, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করোনা, তাই বল, আরে নন্দের বেটা কেলে ছোড়া, আরে আরে কৃষ্ণ, হলো তোমা মনে করুন, এই হলো জটিলার এই হলো কুটিলা, এত সময় কিন্তু বলেনি, যেই না মুখের ওপরে বলে ফেললাম কৃষ্ণ, দুইজনে ঝাঁপিয়ে পড়েছে, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, ওই কৃষ্ণ কৃষ্ণ, মনে মনে বলছে বড়িমাই বলবি না মানে বলতে তো তোকে হবে, এসন ওই কৃষ্ণ, না না ওর কথা কেন বলতে যাব আমরা, ওরা কে? হ্যাঁ ওর খাই না পড়ি, ওর কথা বলতে যাব? শোন আমরা ওর নাম করি না, তবে তুই তুই কার নাম করতে বলছিস বল? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ মানে কুলদেবীর পূজা নাম করতে বলছিস তাই তো? শ্যামামা? আরে বাবা ওই নামই তো আমরা করি রে, প্রতিদিন তো ওই নামই বলি, হ্যাঁ এর আবার নতুন কথা কি? সে কি কথা, ওই নামই করো? হ্যাঁ রে হ্যাঁ আমরা সেই নামই গাইব, তুই নিশ্চিন্তে থাক। এখন রাধারানী গাইছে, কি গাইছে মা? সে তো কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, এখন শাশুড়ির কথা রাখতে হবে, তা গাইছে কেমন করে? হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জানে কৃষ্ণ ভজে সে বড় চতুর।
গাইছে কেমন করে, শ্যামামার শ্যামামার, কথার মধ্যে ডুব দিলে বোঝা যাবে কি বলতে চাইছে। শাশুড়ি মনে মনে চিন্তা করছে, লক্ষ্মী বৌমা যা বলেছি তাই করছে। আর বৌমা কি গাইছে, শ্যামামার নাম আমি শ্যামের, শ্যামামার শ্যামামার নাম, বাইরে উলু ধ্বনি হৃদয় গৌর হরি বল, শ্যামামার নাম আমি শ্যামের, শ্যামামার শ্যামামার নাম, শ্যামামার 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 নাম আমি শ্যামের, শ্যামামার শ্যামামার নাম, শ্যামামার 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 নাম আমি শ্যামের, শ্যামামার শ্যামামার নাম, শ্যামামার 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 নাম আমি শ্যামের, শ্যামামার শ্যামামার নাম, শ্যামামার 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 নাম আমি শ্যামের, শ্যামামার শ্যামামার নাম, মায়েরা উলু ধ্বনি হৃদয় গৌর হরি বল, শ্যামামার শ্যামামার নাম আমি শ্যামের, শ্যামামার শ্যামামার নাম, শ্যামামার 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 নাম আমি শ্যামের, শ্যামামার শ্যামামার নাম, শ্যামামার 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 নাম আমি শ্যামের, শ্যামামার শ্যামের গাইতে গাইতে যাচ্ছে, সবাই মিলে আমরা একটু গাইবো। আজ রাধারানী যাচ্ছে শ্যামামার শ্যামামার গাইতে গাইতে, সখীরা কি বলছি সবাই মিলে একটু গাইব, বলবেন কিন্তু সবাই, হ্যাঁ, রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে সখীরা, রাধে 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 বো, রাধে 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 বল, হাতে তালি দিয়ে, রাধে 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 বল, 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 ও রাধে 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 বল, রাধে রাধে বৃন্দাবন কি রাধে রাধে, সবাই মিলে জোরে জোরে বলবেন, হ্যাঁ তালে তালে বলবেন কিন্তু জোরে জোরে, বৃন্দাবন কি যমুনা মাই কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি গোবিন্দ কুণ্ড কি বিলাসবন কি, রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি নিধুবন কি মধুবন কি কমলবন কি তম্রবন কি ভণ্ডিবন কি বিলাসবন কি মধুবন কি নিধুবন কি মোহনবন কি মাধবীবন কি লৌহবন কি তম্রবন কি কমলবন কি কেশীঘাট কি বংশীবট কি আগে পিছে ডাইনে বায়ে বল বল মে উপর নিচে, রাধে 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 মোরা, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল,
জয় রাধে শ্যাম জয় রাধে। বিদায় তো নিল মা, পথে চললো রাধারানী সখীগণকে নিয়ে। যাত্রাকালে সখীগণ বড়িমাইকে বলছে, বড়িমাই কোন পথে যাব? পথ হলো পাঁচটি পথ। এখন রাধারানী জিজ্ঞাসা করছে, কোন পথে যাব বড়িমা? বড়িমাই বলছে, শোনো পথ হলো পাঁচটা। কি কি পথ? শাক্ত, শৈব, সৌর, গণপত্ত আর বৈষ্ণব। এই পাঁচটা পথ। শাক্ত মানে যারা শক্তি সাধনা করে, মায়ের পূজা করে, হ্যাঁ। আর শান্ত আহা। সৌর মানে সূর্যের সাধনা করে যে। আর শৈব যারা শিব সাধনা করে, গণপত্ত যারা গণেশের সেবা করে, আর বৈষ্ণব বুঝতেই পারছেন বিষ্ণু পূজা। তা বলছে এর মধ্যে সহজ সোজা পথ কোনটা হবে, যেটা সোজা হবে সেটা? বলে সেটা হলো বৈষ্ণবীয় পথ, মানে বৈষ্ণবের পথ ধরতে হবে। বেশ, তাহলে সেই পথেই যাব। সখী বেষ্টিত হয়ে রাধারানী যাচ্ছেন মা। বেশ, অনেক পথ অতিক্রম করে এসে দাঁড়ালো যমুনার ধারে। যমুনার ধারে এসে বড়িমাইকে বলছে, বড়িমাই আমরা যে যমুনা পার হব, তরি কোথায়, নৌকা কোথায়? বড়িমাই বললেন, শোনো শোনো, যদি পার হতে হয় তাহলে তো ডাকতে হবে। মাঝিকে ডাকো, নাবিককে ডাকতে হবে, না ডাকলে পার হবে কি করে? ডাকো, ভালো করে দেখো। এদিকে কি হলো মা, প্রচণ্ড যমুনায় প্রচুর জল দেখে মনে মনে সখীরা চিন্তা করছে, তাই তো এত জল বেড়েছে, নৌকা কি পাওয়া যাবে? বড়িমাই বলছে, কেন পাওয়া যাবে না, ভালো করে দেখো, নিশ্চয় কোথাও না কোথাও নৌকা থাকবে। হ্যাঁ, এবার সকল সখীগণ একসঙ্গে চারিদিকে লক্ষ্য করে দেখছে কোথায় আছে নৌকা। একে দিতে সখীগণ যমুনা পানে চায়, একে দিতে সখীগণ যমুনা পানে চায়, এক দিঠে সখীগণ যমুনা পানে চায়, যখন এক দিঠে সখীগণ যমুনা পানে চায়, তরিয়া রহিতে নাবিক দেখিবারে পায়, তরিয়া রহিতে নাবিক দেখিবারে পায়, তরিয়া রহিতে নাবিক দেখিবারে পায়, দূরদিকে দেখেছে, দূরদিকে দেখেছে, দূরদিকে দেখেছে, মনে হয় আছে নেই, দূর দিকে দেখেছে, মনে হয় আছে নেই, দূর দিকে দেখেছে, তরিয়া রহিতে নাবিক দেখিবারে পায়, তরিয়া রহিয়া নাবিক দেখিবারে পায়। ও বড়িমা শোনো শোনো, দূরে মনে হচ্ছে একটা নৌকা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, তাহলে আর দেরি করছিস কেন, শিগগিরই ডাক। বিলম্ব না করে এবার সবাই ডাকতে শুরু করেছে মা। ডাকছে, আরে ও নাইয়া হে, ও নাইয়া হে, আরে ও নাইয়া হে, নাইয়া হে, নাইয়া হে, আহাই আমাদিগে, পার করে দাও, আরে ও নাইয়া হে, ও নাইয়া হে, আরে ও নাইয়া হে, আমাদিগে পার করে দাও, আমাদিগে পার করে দাও,
আমাদিগে পা করে দা পারি করে দাও হে নবী আপন করে না নবী আপন করে না আমাদের পারি করে দাও হে নবী আপন করে আমাদিগে পা করে দাও আমাদিগে পা করে দাও আমাদিগে পা করে দাও দধি দুগ্ধ নষ্ট হলো হরিবল হরিবল এত সময় ধরে ডাকাডাকি হলো কিন্তু নাবিকের কোনো খোঁজ নেই এমন সময় চম্পকলতা বলছে ও বড়িমা এই যে এদিকে শোনো এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছ কেন শোনো শোনো এই এত সময় ধরে যে ডাকলাম কই একটা নাবিকও তো দেখা যাচ্ছে না আমার মনে হয় বড়িমায় যদি কোনো নাবিক থেকেও থাকে আমার মন বলছে চম্পকলতা বলছে যে আমার মন বলছে নিশ্চয়ই ও কানে শুনতে পায় মানে কালা কালা বড়িমায় বলছে তা যা বলেছো গো সত্যি তো ঠিকই বলেছ কালাই তো বটে কালাই তো বটে কালাই তো বটে কালাই তো বটে কদম তলার চিকন কালা কালাই তো বটে কদম কালা চিকন কালা কালাই তো বটে ললিতা বলছে ও বড়িমা শুধু কালা নয় আমার মনে হচ্ছে ও কানাও বটে চোখেও দেখতে পায় না বড়িমাই বলছে তা যা বলেছিস রে কানাই তো বটে কানাই তো বটে কানাই তো বটে ওই কানাই তো বটে মাজা সদার নয়ন কানা কানাই তো বটে মাজা সদার নয়ন কানা কানাই তো বটে আরে মাজা সদার কানাই বলে কথা কানা তো বটে এমন সময় বিশাখা বলছে শোনো বড়িমা আমরা না হয় বয়সে কম নবীন তুমি তো প্রবীণ বলো দেখি যদি চোখে নাই মানে দেখবে কানে নাই শুনবে এত সময় ধরে ডাকলাম কই সে তো সাড়া দিল না একটা নাবিকও দেখা যাচ্ছে না হ্যাঁ বড়িমায় বলছে শোন শোন এমন করে ডাকলে কি পাওয়া যায় ডাকার মতো ডাকতে হবে রে সারা জীবন ধরে ডাকতে হয় না তাকে যদি ডাকার মতো একবার ডাকা যায় তাই তো আজ বড়িমায় বলছে ও রায়ধনী ডাকার মতো ডাকো না ডাকলে পাবে না মন থেকে ডাকো বলতে বলতে এমন সময় এক সখী দেখতে পেল যে বেশ কিছু দূরে একটা নৌকা দেখা যাচ্ছে যেই না দেখেছে রাধানীকে বলছে আয় রাধে ওই দেয় ভালো করে চেয়ে দেয় বেশ কিছু দূরে একটা তরি দেখা যাচ্ছে রাধে ভানু রাজনন্দিনী
কি সুন্দর তরি খানি রাধে চেয়ে দেখল প্রাণ সজনে কি সুন্দর তরি খানি একবার চেয়ে দেখল তোরি একবার ভাসে একবার ডোবে একবার ভাসে একবার ডোবে একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনা ওই দেখো কি সুন্দর তরি খানি সজনি নানা এমন তরি কভু দেখি না আমার মন সুন্দর দেখ দেখ তরি খানি চেয়ে দেখল প্রাণ সজনে সুন্দর তরি খানি সুন্দর তরি খানি একবার চেয়ে দেখিল প্রাণ সজনে তরির উপরে নীল মনে বহু দূরে একখানি তরি দেখা যায় গো বহু দূরে একখানি দেখো দেখো বড়িমা বেশ কিছু দূরে একটা নৌকা দেখা যাচ্ছে তার উপরে আবার একজন নীলমণি বসে আছে বসে বসে তরি বাইছে এমন সময় বড়িমায় বলছে দেখা গেছে তাহলে ডাক ডাক দেরি করিস না যত তাড়াতাড়ি সম্ভব তাকে ডেকে নিয়ে আয় আহা হা এমন সময় রাধারানী বলছে বড়িমায় এদিকে এসো চেয়ে দেখো বড়িমায় এমন নাবিক তো আগে কখনো দেখিনি ও বড়িমায় নাবিক তো কত দেখেছি কিন্তু এমন নাবিক তো আমি আগে কখনো দেখিনি এই কি ইনি কি আমাদের পার করবে হ্যাঁ বড়িমায় ওই কি ঘাটের নে বড়িমায় ওই কি ঘাটের নে বড়িমায় ওই কি ঘাটের নে কথা হতে আসি দিল পায়ে হে হে ওই কি ঘাটে রনে বড়িমায় ওই কি ঘাটে রনে ওই কি ঘাটের মাঝি ওই আমাদের পার করবে বড়িমায় এমন মাঝি তো আমি আগে কখনো দেখিনি এমন নাবিক আমি আগে কখনো দেখিনি বলো তো বড়িমায় যে নাবিক হয় তার তার স্বভাব কেমন হয় তার দেখতে কেমন হয় কি গো মা যারা আটানা চারানাই পার করে হ্যাঁ তারা তো খুবই দরিদ্র হয় তাই না কিন্তু গোবিন্দকে দর্শন করে রাধানি বলছে বড়িমায় ওই যদি নাবিক হবে বলো তো বড়িমায় আজ ভালো এদিকে
চেয়ে দেখো নৌকাখানি কত সুন্দর হীরে মুক্ত দিয়ে সাজানো, আবার নিজের অঙ্গে নানাবিধ রত্ন দিয়ে সাজানো। এই কি আবার নাবিক? ও বড়িমায় রজত কাঞ্চনে নাখানি সাজানো, রজত কাঞ্চনে নাখানি সাজানো, রজত কাঞ্চন দিয়ে নৌকা সাজানো। রাধারানী বড়িমায়কে জিজ্ঞাসা করছে, বলো তো বড়িমায়, রজত কাঞ্চনে নাখানি সাজানো, বাজিছে কিঙ্কিণি যা নাবিকের, মনে করুন কোনো একজন ব্যক্তি যদি রিক্সা চালায়, সে সব ভ্যান, আচ্ছা ঠিক আছে তাই হোক, এখন কোনো একজন যদি ভ্যান চালায়, সে যদি মনে মনে ভাবে যে আমি সারাদিন খেটে খুঁটে একটা সোনার আংটি তৈরি করব, কি করতে পারে? পারে তো, স্বাভাবিক ব্যাপার। দেখা গেল দিন রাত খেটে খুঁটে খেটে খুঁটে একটা সোনার আংটি তৈরি করল, করতেই পারে। এখন শখের দাম লাখ টাকা, তাই না? এক সোনার আংটি বানিয়েছে, সেটা মেনে নেওয়া যায়। কি যদি মনে করে যে না আমি একটা সোনার চেন বানাবো, এখন আস্তে, সোনার চেন যদি মনে করে তৈরি করব, সেও করা যায়। একটা ভ্যান চালক বা রিক্সা চালক তিনি পারে, খেটে খুঁটে সারাদিন সংসার চালিয়ে একটু একটু করে টাকা জমিয়ে একটা সোনার চেন তৈরি করতে পারে, এটা করতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখন দেখা গেল যে সোনার চেন আংটি তো পড়ে থাক, ওই ভ্যানটা বা ওই রিক্সাটাই যদি সোনার হয়, তাহলে কি একটু আশ্চর্যের ব্যাপার, তো সন্দেহের ব্যাপার থেকে যায়। হ্যাঁ, সোনার চেন আংটি বানানোটা সাধারণ ব্যাপার, কিন্তু এই ভ্যানটা কি করে সোনার হলো? এখন যে নৌকায় পার করে, গোবিন্দ তো পার করছে, এখন যে মাঝি হয় বা যে নাবিক হয়, সে যদি একটা সোনার চেন পরে পড়তেই পারে, কিন্তু তার নৌকাটাই তো সোনার, তাই না? দেখে সখীগণ বা রাধারানী বলছে, বড়িমাই আমার মনে হচ্ছে এই নাবিকটা খুব একটা ভালো নয়, আর না হয় কোনো ধনী ব্যক্তি হবে। হ্যাঁ, নৌকাটাই সোনার, ভাবা যায়? মনের ভিতরে কৌতূহল তো জেগেই থাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হায় 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 হায়, ঠিক কথাটা ঠিক, আমাদের মনে হচ্ছে এই নাবিকের স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়। নিশ্চয়ই ধনী ধনী ব্যক্তি যারা, তারা নৌকায় পার হওয়ার কালে মাঝ নদীতে তাদের ডুবিয়ে মেরে সর্বস্ব কেড়ে নেয়, নাহলে এত কিছু পাবে কোথা থেকে? হ্যাঁ, সখীরা বলছে, আয় রাধে, আমরা এই নৌকায় পার হব না, ওই নৌকায় আমরা পার হব না। কেন জানিস? যদি আমরা পার হই, আমাদের সর্বস্ব কেড়ে নিয়ে আমাদের ভিখারি করিবে, আমাদের ভিখারি করিবে, ভিখারি করিবে, ভিখারি করিবে, সর্বস্ব কেড়ে নিয়ে ভিখারি করিবে, সর্বস্ব কেড়ে লয়ে ভিখারি করিবে, আহা, সর্বস্ব কেড়ে নিয়ে এই ঘাটে আমরা পার হব না। বলছে, দেখো দেখো, শুধু কি তাই? শ্রীমতী রাধানী বলছে, ও বড়িমায় এদিকে শোনো না, স্বভাবটাও খুব একটা ভালো নয়। বড়িমায় বলছে, তুই আমার স্বভাবের খারাপ কি দেখলি? হ্যাঁ, আছে গো আছে, শোনো না, দেখো ভালো করেছি, যে নাবিক হবে তার স্বভাবটা কেন এমন হবে? কি স্বভাব খারাপ স্বভাব কি?
হাসিতে হাসিতে গীতয়া লাপিছে হাসিতে হাসিতে গীতয়া লাপিছে হাসিতে হাসিতে মানে গোবিন্দ মুচকি মুচকি হাসছে মা রাধার দিকে তাকিয়ে তাকিয়ে হ্যাঁ হাসিতে হাসিতে গীতয়া লাপিছে হাসিতে হাসিতে গীতয়া লাপিছে ঘুরাইছে রাগা আখি আরে হাসিতে হাসিতে গীতয়া লাপিছে ঝুলাইছে রাগা আখি চড়াইয়া নাই না জানি কি চাই চঞ্চল ওই না চড়ায় নাই না জানি কি চাই চঞ্চল আহার আখি বড়িমা শোনো বড়িমা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হ্যাঁ মৃদু মৃদু হাসছে আর গীত আলাপিছে মানে গান করছে একটা নৌকার মাঝি হয়ে যদি কোনো একজন ধনী পরিবারের কন্যাকে দেখে এমন গুনগুন করে কেউ গান করে সেটা কি ভালো দেখায় মনে করুন আপনি একটা রিকশায় উঠেছেন হ্যাঁ কোনো একজন রিকশাওয়ালার আপনাকে নিয়ে যাচ্ছে ভালো করে শুনবেন কিন্তু হ্যাঁ এখন সেই রিকশাওয়ালা যদি আপনার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হেসে যদি গুনগুন করে গায় তুমি যে আমার কি রাগ হবে কি না চার আনা আট আনা রিক্সাওয়ালা সে কিনা আমার দিকে তাকিয়ে তুমি যে আমার রাগ হবে কি মা মনে হবে না ধরে এক চর কষে দিই এখন গোবিন্দ তো ওই রাধারের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসিতে গুনগুন করে গাইছে সখীরা বলছে এ রাধে রাধে স্বভাব কিন্তু মোটেও ভালো নয় রাধানি বলছে বড়িমা এই ঘাটে আমরা পার হব না দেখো দেখো আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর বলছে কি আমার মন বলছে ওই বারবার আমার দিকে তাকিয়ে চোখটা ঘোরাচ্ছে আখি না চাইছে আখি না চাইছে আখি না চাইছে আখি না চাইছে আমা পানে চেয়েছে আখি না চাইছে ওই না আমা পানে চেয়েছে আখি না চাইছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে আখি না চাচ্ছে ও বড়িমা মন না চাইছে মন না চাইছে না না মন না চাইছে মন না চাইছে মরিমাই ওই ঘাটে আমি যাব না হ্যাঁ ওই নাবিকের কাছে যেতে মন না চাইছে 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 কথাটার মধ্যে কিন্তু দুরকম অর্থ হচ্ছে মা ভালো করে বুঝবেন আমার রাধানি বলছে বড়িমায় মন না চাইছে মন না চাইছে আবার মন না চাচ্ছে কেন নাবিকের কাছে যেতে মন না চাইছে নাবিকের কাছে যেতে মন না চাইছে ওই নাবিকের কাছে যেতে মন না চাইছে নাবিকের কাছে যেতে মন না চাইছে মন না চাইছে মন না চাইছে ওই মথুরার হাটে যেতে মন না চাইছে ওই না মথুরার হাটে যেতে মন না চাইছে ওই নাবিকের কাছে যেতে মন না চাইছে নাবিকের কাছে যেতে মন না চাইছে মানে কি নাবিকের কাছে যেতে মন চাইছে আমার ওই হাটে যেতে মন চাইছে না হরিবোল কিন্তু বড়িমাই বলছে দেখ দেখ কিছু তো আর করার নেই অন্য ঘাটে পার হতে যাবি বললে তো আর হবে না কারণ সব ঘাটে তো একই নাবিক এই ঘাটেই পার হতে হবে তাই কাল বিলম্ব না করে তাড়াতাড়ি ডা চল আমরা বেলা বয়ে যাই পার হতে হবে হরিবোল হরিবোল এদিকে কি হলো সখীরা বলছে তুই চিন্তা করিস না রায়ধনী শশী শলকলা পেলে কি ছাড়িবে রাহু পেলে কি ছাড়িবে রাহু চিন্তা করিস না ওই নাবিকের যদি স্বভাব চরিত্র ভালো না হয় আমাদের কংস মহারাজ আছে তার কাছে গিয়ে নালিশ করব তাকে নালিশ করলে ওর কি সাজা হবে ও নিজেও জানে না হ্যাঁ চিন্তা করিস না বড়িমাই বলছে যা আর দেরি না করে এবার তাড়াতাড়ি পার হওয়ার ব্যবস্থা করো শিগগিরই ডাকো তাকে এবার রাধারানী সখী বেষ্টিত হয়ে ডাকতে লাগলেন
ওহে নাবিক শীঘ্র করি তরিয়ান ঘাটে, ওহে নাবিক শীঘ্র করি তরিয়ান ঘাটে, আমরা হইব পার বেলা গেল টুটে, আমরা হইব পার বেলা গেল টুটে, বেলিও চলিল ভেলো বিকি গেল বয়ে, ছোট করে আনো তরি সোনা গড় নিয়ে, ছোট করে আনো তরি শোনো বিনোদ নিয়ে, আমাদের কৃপার করে দাও গো, আমাদের কৃপা করে দাও, বলি আমাদের পার করে দাও গো, চিৎকার করে সখীরা ডাকছে। আর এদিকে আমার গোবিন্দ দূর থেকে বলছে, কে তোমরা আমাকে ডাকছো? দূর থেকে গোবিন্দ আসছে তার দড়ি নিয়ে, আর সখীদেরকে উদ্দেশ্য করে বলছে, কে গো তোমরা, কে গো খঞ্জন তোরা, কে গো খঞ্জন নয়নে, এই যে কে তোমরা আমাকে ডাকছো, তোমরা কে গো খঞ্জন নয়নে, তোমরা কে গো খঞ্জন নয়নে, এহন সুন্দর সাজে কোথা যাবে কোন কাজে, এহেন সুন্দর সাজে কোথা যাবে কোন কাজে, বল বল তাহার শুনি কে গো খঞ্জন নয়নে, রাখে তোমরা ডাকিছ সুখে তরণী পড়েছে পাখে, তোমরা ডাকিছ সুখে তরণী পড়েছে পাখে, আপনি সামালিয়া তরিয়ানি খঞ্জন নয়নে, তোমরা গো গো খঞ্জন নয়নে, এই যে শোনো শোনো তোমরা কি, তোমাদের নয়ন পাকে আমার তরি পড়েছে, একটু অপেক্ষা করো আমি আসছি। যখন গোবিন্দ তরি নিয়ে আসছে মা, এমন সময় সখীরা বলছে, শোনো শোনো আমরা কি শুনবি, আমরা সব গোপনারী যাইব মথুরাপুরি, আমরা সব গোপনারী যাইব মথুরাপুরি, আমরা সব গোপনারী যাইব মথুরাপুরি, দধি দুগ্ধ ভীত বেচিবারে বেচিবারে গীত ভক্তি গো, ওনা দধি দুগ্ধ ভীত বেচিবারে, বেচিবারে দধি দুগ্ধ ঘোল, আমরা দধি দুগ্ধ ঘোল বিক্রি করতে যাচ্ছি। লীলার পাশে মহাজন বললেন, দাসী জগন্নাথে কয় আমাদের পার করে দাও, দাসী জগন্নাথে কয় আমাদের পার করে দাও, দাসী জগন্নাথে কয় আমাদের পার করে দাও, পাছে তুমি না করিও গো, পাছে তুমি না করিও গো, আর পাছে তুমি না করিও গো, পাছে তুমি না করিও গো, আর দেরি করো না আমাদের পার করে দাও, সময় নষ্ট হয়ে যাচ্ছে। গোবিন্দ বলছে, আমার নৌকায় পার হতে গেলে কড়ি দিতে হবে, কত দিতে হবে মা, কত কড়ি পার হতে গেলে কত লাগে, ১৬ আনা, তাই না?
হ্যাঁ, এখন সখীরা বলছে তোমাকে কত দিতে হবে, বলছে ষোলো আনা। ষোলো আনা নেই? সখীরা বলছে শোনো তোমাকে কড়ি দিতে হবে, তো এক আনা দিলে হবে? গোবিন্দ বলছে এক আনা? আমি তো আর একা নই, আমি তো আর একা নয়, আমি তো আর একা নয়, একা নাই পার করি না হয়, আমি তো আর একা নই, পার করি না, আমি তো আর একা না। আমি কি একা? জগৎ জুড়ে আমার পরিবার, আমি তো আর একা নই, তাই একা নাই পার করব, তাহলে হবে না। এখন সখীরা বলছে তাহলে এক কাজ করি, এই সবার কাছে কত কত আছে বলো, সবার কাছে একা না করে আছে? আছে, তাহলে কতজন? ছ না, না না, অষ্টসখী আছে, তো অষ্টসখী বলছে আমাদের আটজন আর আট আনা আছে, মানে আট আনা মানে আধুলি, তাই না? বলছে যদি আধুলি দিই হবে? আধুলিতে হবে না, আধুলিতে হবে না, আধুলিতে হবে না, আধুলিতে হবে না, ব্রজধামে বাস করে আধুলি তো নেব না, ব্রজধামে বাস করে আধুলি তো নেব না, ব্রজধামে বাস করে আধুলি কেন নেব? আমরা সবাই, আমি নেব ব্রজের মানে ব্রজগোপীদের চরণধুলি, আধুলিতে হবে না, আধুলিতে হবে না, আটানায় হবে না। এই যে ন আনা দিলে হবে? হবে না, নয়া নাই পার করি 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 না, আমি তোমার নয়া নই, নয়া নাই পার করি না, আমি তো আর নয়া নই, বহুদিনের পুরানা, ওই না বহুদিনের পুরানা, আমি তো আর নয়া নই, বহুদিনের পুরানা, আমি তো আর নয়া নই, বহুদিনের পুরানা, নয়া নাই পার হবে না, নয়া নাই পার হবে না। আমি কিন্তু নয়া নই মানে নতুন নয়, বহুদিনের পুরানো, বহুদিন ধরে পারাপার করছি, তাই নয়া নয় হবে না, তাহলে হবে না। আর একটু দিয়ে দেখি, এই যে দশ আনা দিলে হবে? বলে হবে না, দশ আনাই পার করি না, দশ আনাই পার করি না। হ্যাঁ, ষোলো আনা তো নেই, কি করে দেবো বলো? শোনো, দশ আনার বেশি দিতে পারবো না। বলছে না না, দশ আনা মানে দশানাই পার করি না, দশানাই পার করি না, আমার তো আর সে দশা নাই, দশানাই পার করি না, আমার তো আর সে দশা নাই, দশানাই পার করি না। দশানাই পার করতাম, কখন করতাম? যখন প্রথম প্রথম এই নৌকায় পারাপার করতাম, অভাব ছিল, হ্যাঁ, খেতে পেতাম না, তখন পার করতাম। এখন আর হবে না, দশানাই পার করা যাবে না। আচ্ছা, দশানাই যদি না হয়, দু আনা, বারো আনা? বলছে বারো আনা দিচ্ছি, এবার পার করে দাও। তখন গোবিন্দ বলছে শোনো, আর একটু বাড়ো না, আর একটু বাড়ো না, আর একটু বাড়ো না, আর একটু বাড়ো না, দিলে যখন বারো আনা, আর একটু বাড়ো না, দিলে যখন বারো আনা, আর একটু বাড়ো না, দিলে যখন বারো আনা, পুরাইয়ে দাও ষোলো আনা, নিদায় গৌর হরি বল হরি বল, দিলে যখন বারো আনা, ঘুরাবে ষোলো আনা, দিলে যখন বারো আনা, আর একটু বাড়ো না, আর একটু বাড়ো না। দশেন্দ্র সরি পু সর্বস্ব দিতে হবে, একটুখানি দিলে হবে না। বেশ, এবার পার তো হবে, বলছে আর দেরি করো না, শিগগিরই এসো, তাড়াতাড়ি পার হতে হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, পার হওয়ার একটা নিয়ম আছে, কিভাবে পার হতে হবে? পার হতে গেলে একে একে এসো, হ্যাঁ, একে একে পার হবে, এক এক করে পার করে দেব। যেই না বলেছে, আগে চাপি পশরাথ গোড়া চাপি বৈশ, আগে চাপি পশরাথ গোড়া চাপি বৈশ, একে একে করিব পার যত সখী আইস, একে করিব পার যত সখী আইস। যেই না বলেছে একে একে পার করব, সখীরা বলছে একে একে করবে কেন? এই যে বললে সবাইকে পার করবে একসঙ্গে, একে একে পার করলে তো বিক্রি বেলা বয়ে যাবে, একে একে পার করা যাবে না। গোবিন্দ বলছে বেশ, তাহলে একসঙ্গেই পার করব, কোনো ভয় নেই, সবাই চলে এসো হরি বল। এবার শ্রীমতী রাধারানী তাড়াতাড়ি করে উঠছে মা নৌকায়, কেমন ভাবে, আহা, পহিলে চাপায় ধনীরা, পহিলে চাপায় ধনীরা, গোড়া
ঘোড়া চাপি বসিলে নরা বসেছে বাবা এমন ভাবে বসেছে রাধারানী মানে গোবিন্দ যেদিকে ওমা আসতে গোবিন্দ যেদিকে নৌকা বাইছে তার উল্টো দিকে মানে নৌকার ওই মাথায় বসেছে রাধারানী ঠিক বসেছে কেমন করে ঘোমটা দিয়ে হ্যাঁ এখন ডান দিকে ঘোমটাটা টেনে আছে আর এদিকে গোবিন্দ কিন্তু রাধারানী মুখটা দেখতে পাচ্ছে না কারণ সে তো দূরে বসে আছে নৌকা বাইছে এক কোনায় গোবিন্দ এক কোনায় রাধারানী আর ঘোমটাটা এমন করে দিয়েছে যে গোবিন্দ রাধারানী বদন দেখতে পাচ্ছে না আর যখন দেখতে পাচ্ছে না গোবিন্দ রাগ হচ্ছে ঘোমটা নীলবসনে বদন ঢেকে বসে আছে হ্যাঁ আর এদিকে চারিদিকে প্রচণ্ড জলের ঢেউ দেখে যমুনার জলের ঢেউ দেখে রাধারানী ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে এত জল দুকুলে বহিছে বা কাঁপিছে রাধা রোগা দুকুলে বহিছে বা কাঁপিছে রাধা রোগা নন্দ সুত নবীন রাধারানী তো বুঝতে পেরেছে গোবিন্দ এসেছে পার করবার জন্য নন্দসূত নবীন নে মানে নতুন নাবিক তাই ভয় করছে রাধারানী না জানি তরিখানা জলে ডুবিয়ে দেয় শুধু তাই নয় একে তো গোবিন্দ নতুন নতুন নাবিক আবার সেই সঙ্গে তরণী নবীন রাধারানী যখনই পা দিতে যাচ্ছে একে তো নতুন নাবিক তাতে আমার ভাঙা তরি যদি ডুবে যায় ভয় পাচ্ছে আর তাই না দেখে গোবিন্দ বলছে ভয় পেও না ভয় পেও না শোনো শোনো হাসি এবার গোবিন্দ হেসে হেসে কি বলছে হাসি কহে গোবিন্দাই পার হতে ভয় নাই অশ্বগজ কত করি পার অশ্বগজ কত করি পার এই যে ভয় পেও না আমার এই নৌকায় কত অশ্বগজ মানে ঘোড়া হাতি সব পার করে দি শুধু তাই নয় আরো আছে দেবতা গন্ধর্ব যত পার করি শত শত দেবতা গন্ধর্ব যত পার করি শত শত যুবতী যৌবন কত ভার যুবতী যৌবন কত তোমরা আর কত ভার হবে চিন্তা করো না কত দেবতা কত দেবদেবী সব পার হয়ে যায় হ্যাঁ আর তোমরা ভয় পেও না কতই বা হবে তোমরা আশি মনের নয় তো বেশি এই যে আশি মনের নয় তো বেশি হ্যাঁ গোবিন্দ মৃদু হেসে হেসে বলছে বলি আশি মনের নয় তো বেশি আশি মনের নয় তো বেশি হাসি মনে নয় তো বেশি গোবিন্দ কয় হাসি 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 মনের নয় তো বেশি গোবিন্দ কয় হাসি 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 মনে নয় তো বেশি যুবতী যৌবন কত ভার যুবতী যৌবন কত ভার ওই না যুবতী যৌবন কত ভার কতই বা হবে তোমরা আশি মন হবে চিন্তা করো না উঠে এসো যেই না নৌকায় তুলে নিয়েছে মা রাধারানী ঘোমটা টেনে আছে আর গোবিন্দ দেখছে রাধারানী মুখ তো দেখা যাচ্ছে না রাগে রাগে গোবিন্দ নৌকাটা মাছ দরিয়ায় নিয়ে গেছে আকাশের অবস্থা ভালো নেই মনে হয় এখনই পবন দেব ক্ষেপে উঠবে তোমাদের রাজনন্দিনীর অঙ্গে যে নীলবসন আছে ওটা খুলে ফেলে দিতে বলো সখীরা বলছে আশ্চর্য ঘরের কুলবধূ হ্যাঁ রাজনন্দিনী সে বসন খুলে ফেলবে কি করার আছে বলো আমি আর কি করবো বলো দেখো দেখো ওই নীল শাড়িকে দেখে যদি মেঘ মনে করে আকাশ ভেবে যদি নীল শাড়িতে এসে আচ্ছাদন করে পবনদেব ক্ষেপে উঠবে আর পবনদেব যদি আসে তাহলে কিন্তু তোরে আমি আর রাখতে পারবো না তাই দেরি না করে নীলবসন খুলে ফেলতে বলো আর তোমাদের রাজনন্দিনীকে বলো সে যেন আমার এই নৌকা আমি তো নৌকা বাইব সেই সাথে সাথে সে যেন শাড়ি গান করে
গান করতে বলো। বলছে রাজনন্দিনী গান করবে? হ্যাঁ গান করতে বলো। এদিকে গোবিন্দ নৌকাটা দুলিয়ে দিয়েছে বাবা। যখন নৌকা দুলছে একটু একটু করে নৌকার মধ্যে জল উঠছে, তাই না দেখে সখীরা বলছে আয় রাধে আর দেরি করিস না রে, তাড়াতাড়ি গান ধর, যদি ডুবে যাই মাছ দরিয়াই শিগগিরই গান ধর। শ্রীমতী রাধারানী ঘোমটার মধ্যে দিয়ে নিজের মতো করে গাইছে। মধুসূদন হে জয় দেবপতে, বিপদে পড়ি পীড়িতি লোক সবে, সুদন হে জয় দেবপতে, বিপদে পড়ি পীড়িতি লোক সবে, তব মঙ্গল মধুসূদন কটক ছন্দ রটে, নামে সে কলঙ্ক নাহি রটে, মধুসূদন কটক ছন্দ রটে, মধুসূদন হে জয় দেবপতে, বিপদে পড়ি বিরীতি লোক সবে, বিপদে পড়ি বিরীতি লোক সবে। সখীদের বলে তোমরা দেরি করছো কেন, তোমরা এবার নৌকাটা বেয়ে চলো আমার সঙ্গে। একসঙ্গে সখীগণকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ নৌকায় জল উঠছে তো মা, বলছে কেউ কেউ এক কাজ করো, জল সিঞ্চন করো মানে জলটাকে বের করে দাও, আর কেউ কেউ আমার সঙ্গে বৈঠাবাও। সখীগণ রাধারানীকে সঙ্গে করে নিয়ে সবাই মিলে বৈঠা বাইতে লাগলেন। মা হরি বল হরি বল। তা বৈঠা বাইছি, আমরা সবাই মিলে একটু গাইবো। হ্যাঁ গাইছে কেমন করি, আজ আমার গোবিন্দ শিখিয়ে দিচ্ছে। সখীরা বলছে আমরা কেমন করি, আমরা তো কখনো নৌকা বৈঠা বাইনি, কখনো তো আমরা এইভাবে পার হইনি, কি করে হব? বলছে আমি শিখিয়ে দেব কেমন করে বৈঠা টানতে হয়, বই বাইতে হয়, শিখিয়ে দিচ্ছে গোবিন্দ কেমন ভাবে। রাধে 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 ঝট করিয়া নৌকা বাহো বাহো, হে ঝট করিয়া নৌকা বাহো বাহো, ঝট করিয়া নৌকা বাহো, ঝট করি নৌকা বাহো বাহো, ঝট করি নৌকা বাহো বাহো, এমনি করিয়া ধনি কেরোয়াল ধরো নৌকা বাহো বাহো, নৌকা বাহো বাহো, ঝট করিয়া নৌকা বাহো বাহো, ঝট করি নৌকা বাহো বাহো, ঝট করিয়া নৌকা বাহো বাহো। হলো কি মা, গোবিন্দ যখনই সবাইকে নিয়ে একসঙ্গে নৌকা বাইছে, বাইতে বাইতে নৌকাটা আরো দুলিয়ে দিয়েছে। আর যেই না দুলিয়ে দিয়েছে, সখীরা বলছে আরে আরে শ্যামনাগর দেখতে পাচ্ছ না নৌকা ডুবে যাচ্ছে, জল উঠছে, এবার তো আমরা ডুবে যাবো, কী করা যাবে? তোমাদের বলেছিলাম তোমাদের রাজনন্দিনীকে নীল শাড়িটা খুলে ফেলে দিতে, নীল শাড়িটা না খুললে আমার নৌকা যদি ডুবে যায় আমার কিন্তু কিছু করার থাকবে না। সখীরা বলছে খুব ভালো কথা,
শ্যামনগর তুমি কহিলে ভালো, খুব ভালো কথা বলেছো। আমাদের রাজনন্দিনী নীল শাড়ি খুলে দিতে বলছো, কিন্তু তোমার অঙ্গের দিকে তাকিয়ে দেখেছো? এই যে তোমার অঙ্গের যে বরণ কালো, তাহলে এই রংটা কেন আছে? হ্যাঁ বলো, এটার কি করবে? গোবিন্দ বলছে যে, সখীরা বলছে শোনো, একটা উপায় আছে, একটা উপায় তোমার এই কালো বরণ ঘোচানোর জন্য উপায় আছে। কি করা যায়? আচ্ছা আচ্ছা, সখীরা বলছে একটা উপায় আছে, সেটা হলো তোমার গায়ে আমরা ঘোল ঢেলে দেব, তাহলে কালো রংটা সাদা হয়ে যাবে। যেই না বলেছে, গোবিন্দ বলে ঘোল বললে তো, এই যে ঘোল কথাটা বললে তো, শুভ কাজে কখনো ঘোল কথাটা উচ্চারণ করতে নেই, ঘোল বলেছে আমার আর কিছু করার নেই। এখন যদি কোনো রকম অশুভ কিছু ঘটে যায়, তার জন্য কিন্তু আমার আর কিছু করার থাকবে না। এই বলে গোবিন্দ নৌকাটাকে আরো দুলিয়ে দিলেন, আর যেই না দুলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হলো মা, এবার জল উঠতে শুরু হলো। অগো ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, উচ্চস্বরে আজি কহিছে হরি, উচ্চস্বরে আজি কহিছে হরি, নাই উচ্চস্বরে আজি কহিছে হরি, উচ্চস্বরে আজি কহিছে হরি। গোবিন্দ ছলনা করে নৌকাটাকে যেই দুলিয়ে দিয়েছে, এবার দুই দিক থেকে জল ঢুকছে, আর গোবিন্দ বলছে ডুবে গেল ডুবে গেল ডুবে গেল, এবার গোড়া চাপি যাবে উঠিল জল, উঠিল জল, গোড়া চাপি যাবে উঠিল জল, গোড়া চাপি যাবে উঠিল জল, দেখায় কাপয়ে রমণী সকল, দেখায় কাপয়ে রমণী সকল, দেখায় কাপয়ে রমণী সকল, দেখায় কাপয়ে রমণী সকল। শ্রীমতী রাধানী কি করছে মা? হুতাশে রাধারানী ভয়ে ভীত হয়ে ছুটে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। অগ হুতাশে নিঃশ্বাসে ছাড়ায়ে রায়, হুতাশে নিঃশ্বাসে ছাড়ায়ে রায়, হুতাশে নিঃশ্বাস ছাড়িল রায়, হুতাশে নিঃশ্বাস ছাড়ছে ভয়ে ভীত হয়ে। এবার কি করল, ছুটে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরল। গলাতে ধরিল ভয়ভীত হয়ে রাধারানী গোবিন্দকে যেই জড়িয়ে ধরেছে, গোবিন্দ দেখছে রাধারানী যখন কাছে চলে এসছে, আর দেরি করব কেন, এবার রায়ের লইয়া নবীন নেয়ে, তখন যমুনার জল ঝাঁপি দিল, তখন যমুনার জলে ঝাঁপি দিল, যমুনার জলে পুরিল দুহার মনে রয়াস, দূরে দেহে রয়ে মাধব দা, দূরে দেহে রয়ে মাধব দা, দূরে দেহে রয়ে মাধব দা, আজি পুরাণ হল গাওয়া, পুরাণ হল দুজনের মন বাসনা পূরণ হল গা, দুজনের মন বাসনা পূরণ হল গা, আহা দুজনের মন বাসনা যমুনায়ের গোবিন্দে নিতাই গৌর হরি গোল হরি গোল, দুইজনে একসঙ্গে যখন যমুনার জলে সাঁতার দিচ্ছে মা, সখীরা সবাই মিলে একসঙ্গে রাধা গোবিন্দকে নিয়ে এবার তীরে উঠলেন, নিভৃত নিকুঞ্জ মন্দিরে নিয়ে গিয়ে শুকনো বসন পরালেন, আর সেই সময় যমুনা তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন, রাধা গোবিন্দকে যুগলে পেয়ে যমুনার জলে। তারপর তীরে উঠে তীরে রাধা গোবিন্দকে নিভৃত নিকুঞ্জ মন্দিরে রত্ন সিংহাসনে বসিয়ে রাধা গোবিন্দকে শুকনো বসন পরিয়ে রাধা গোবিন্দকে যুগল সেবা দিলেন। নিতাই গৌর হরি বল হরি বল। লীলা এবার আমাদের বিশ্রাম রাখবো আমরা, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, আর আমরা সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইব, সবাই একসঙ্গে গাইব। জয় রাধে শ্যাম জয় রাধে। এখানেই আমাদের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো।
জয় রাধে রাধে বো কৃষ্ণ কৃষ্ণ বো রাধে রাধে বো কৃষ্ণ কৃষ্ণ বল জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধা গোবিন্দের যুগল দর্শন হলো, আমরা সবাই যুগল হেরে যুগল গুণগান গাইলাম। আমার এক দাদা ভাইয়ের একটা ছোট অনুরোধ ছিল, সুন্দর একটি দেহতত্ত্ব একটা গান, তো আসুন ভক্তিমূলক গান আমরা শুনব, তারপরে নিতাই গড়ে জয়ধ্বনি করব। জয় রাধেশ। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন, ওই নাম কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন, কৃষ্ণ আমার কাল
কৃষ্ণ নাম ও ভুল করিয়া দর্শন কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার করুণাময় ওই কৃষ্ণ গৌর হরি বল হরি বল আমার করুণাময় জনতা জয় গৌর। আসুন আমরা সবাই মিলে দুটি বাহু তুলে এবার একসঙ্গে বলবো নিতায় গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী বাস গদাধরের বল নিতায় গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী বাস গদাধরের বল গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী বাস গদাধরের বল গৌর হরি বল নিত্যানন্দ বল বাহু তুলে সবাই বলো হরি হরি বল বাহু তুলে সবাই বলো হরি হরি বল জয় দিলে জয় হবে বলো হরি বল জয় দিলে জয় হবে বলো হরি বল 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 জয় জয় শ্রী গুণিতায়গ সীতানাথ্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল বঞ্ছাকল্পতরুবশ্চ কৃপা সিন্ধুভ্যঃ এব চ পতিতানাং পাবন ভবৈষ্ণবেভ্যো নমো নমো। জয় জয় গো জয় রাধা কৃষ্ণ।